তো দেখতে দেখতে আমাদের ইন্টিগ্রেশনের আলোচনাটা অনেকটা শেষের দিকে, আমরা একদম শেষ চ্যাপ্টারে আসছি ইন্টিগ্রেশনের। এটা চাইলে একটা ক্লাস শেষ করা যায়, বাট একটু ভালোভাবে শেষ করতে চাই, দুইটা ক্লাস নিব। তো এখানে আমরা বেসিক্যালি করব কি, আমরা ইন্টিগ্রেশন করা শিখছি। কোন একটা ফাংশন দেওয়া থাকলো f(x), এই ফাংশনটাকে কিভাবে অ্যান্টি ডেরিভেটিভ বের করা লাগে সেটা দেখছিলাম প্রথম দিকের অনেকগুলো চ্যাপ্টার, এবং ওই অ্যান্টি ডেরিভেটিভ বের করার কাজটা কিভাবে করে সেটাই আর কি, অ্যান্টি ডেরিভেটিভ। তারপরে ক্লাসটাতে আমরা কি করছি, এই অ্যান্টি ডেরিভেটিভ এর মধ্যে আমরা লিমিট বসাইছি, লোয়ার লিমিট আপার লিমিট বসাইছি, আমরা পাইছি একটা কিছু। তো যে জিনিসটা পাইছিলাম বেসিক্যালি ওই জিনিসটার নাম হচ্ছে নেট সাইন্ড এরিয়া। নেট সাইন্ড এরিয়া এই চ্যাপ্টারে আমরা দেখব যে রিয়েল লাইফ প্রবলেমে বা রিয়েল লাইফ প্রবলেমে আমাদের যে শেপ গুলো আছে, এই শেপ গুলোর জন্য কিভাবে এই কাজটা করে। ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেমে এমনও হইতে পারে যে তোমাকে ফাংশনটা দিলই না, বাট তোমাকে শেপের কথাটা বলে দিলো, ধরো তোমাকে বৃত্তের কথা বললো। সো বৃত্তের ফাংশন তো তোমার দেওয়া দরকার নেই, তো বৃত্তের ফাংশন তুমি জানো x² + y² = a² বা r² আকৃতি পাবে। তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললো, তো তোমরা কিন্তু সবাই জানো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², বাট আসলে কিভাবে πr², তুমি কিভাবে শিওর যে একটা বৃত্তের ক্ষেত্রফল πr², তুমি কি কখনো প্রমাণ করে দেখছো? তুমি কিন্তু প্রমাণ করে দেখো না। কিন্তু এই ইন্টিগ্রেশন জানার কারণে তুমি যেটা করতে পারবা, এই বৃত্তের ক্ষেত্রফল যে πr² আসলেই সত্য সেটা তুমি নিয়ে আসতে পারবা। এরপরে ধরো তুমি আরো কিছু ক্ষেত্রফলের কথা বলো, যে যেমন ধরো যে কোনো চতুর্ভুজ বলো, বা ধরো চতুর্ভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্র যদি হয়, ধরো বর্গর কথা বলি, বর্গর ক্ষেত্রফল কি, একটা বাহু যদি a হয় ওই বর্গের ক্ষেত্রফল হয় a² ঠিক আছে। তো এই জিনিসটা তুমি চাইলে ইন্টিগ্রেশন দিয়ে করতে পারো। তুমি যে কোনো কিছুর ক্ষেত্রফল, যে আসলে যে ফর্মুলাটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকে যে ফর্মুলাগুলো ক্ষেত্রফলের, ওই ফর্মুলাগুলো আসলে সত্য কিনা তুমি চাইলে জিনিসটা কিন্তু যাচাই করতে পারবা বা ভেরিফাই করতে পারবা, কিভাবে, ইন্টিগ্রেশনের সাহায্যে। এবং আজকে আমরা ওইটাই দেখবো যে রিয়েল লাইফে কিভাবে আসলে এই ক্ষেত্রফলটা আসলে কত হয় এবং এটা কিভাবে রিয়েল লাইফের শেপ গুলোর ক্ষেত্রে কিভাবে বের করা। ঠিক আছে, ওকে। সো প্রথমে শুরু করব আমরা ইন্টিগ্রেশনটা, আচ্ছা একটু ইন্টিগ্রেশনের এতে যাই যে কিভাবে আসলে ইন্টিগ্রেশনটা কয়ভাবে আমরা চাইলে এই ক্ষেত্রফল গুলা বের করতে পারি। ধরো কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, যেমন ধরো প্রথমত আমার ফাংশনটা ধরো এমন হইতে পারে, ফাংশনটা কেস 1, ব্যাপারটা এমন হইতে পারে ফাংশনটা হচ্ছে y = f(x) আকৃতির, অর্থাৎ ফাংশনটাকে আমি x এক পাশে y আর এক পাশে x এর বড় একটা রাশি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তো ধরো এটার একটা এক্সাম্পল কেমন হইতে পারে, এটার একটা এক্সাম্পল ধরো y = sin x, ধরো এই একটা ফাংশন, অথবা তো y = x² বা যে কোনো কিছু, ধরো ধরো সাইন এক্স ধরলাম। এখন y = sin x এর ইন্টিগ্রেশন করতে চাই কোন একটা রেঞ্জের মধ্যে। ঠিক আছে, তাহলে সাইন এক্স এর গ্রাফটা ধরো আমি আঁকি, এভাবে করে তো চলবে। তো আমাকে ধরো বললো যে এই হচ্ছে 45 ডিগ্রি বা π/4 থেকে শুরু করে 3π/4, ধরো এটা হচ্ছে 135 ডিগ্রি বা 3π/4 বলছে। আচ্ছা ধরো আর একটু সহজ করে দেই, যেহেতু π/4 থেকে শুরু করে π/2 পর্যন্ত, সরি π/2 থেকে শুরু করে পাই পর্যন্ত এটা দিলাম, এটা তো পাই হবে। ঠিক আছে, π/2, 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মাঝখানে, এই যে এই মাঝখানের যে রিজিয়নটা ব্ল্যাক কালার করতেছি, এই রিজিয়নটার ক্ষেত্রফল বের করতে বলবো সাইন এক্স ফাংশনের। ঠিক আছে, তাহলে আমার এখানে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে π/2, পাই, এই কোণগুলা কিন্তু অবস্থান করতেছে। আর এই ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম, যে ফাংশনটা হচ্ছে y = sin x আকৃতির, তোমাকে এই এরকম দিতে পারে যে তোমাকে π/2 আর পাই, এরা কি, এরা কার লিমিট বলতে পারবে, এটা কি x এর লিমিট নাকি y এর লিমিট? চিত্র দেখে বলো তো, এটা কি x এর লিমিট নাকি y এর লিমিট? y, এটা x এর লিমিট। এই যে x x অক্ষ বরাবর না এই রেঞ্জটা অবস্থান করতেছে, π/2, পাই, এটা তো x অক্ষ বরাবর অবস্থান করতেছে, তাহলে এরা হচ্ছে কি x এর লিমিট, রাইট? তাহলে x এর লিমিট, তাহলে x এর লিমিট দেওয়া হইলো আর ফাংশনটা দেওয়া হইলো y এর ফাংশন, y = sin x, এটা হচ্ছে ফাংশন। তাহলে এটা হচ্ছে একটা কেস, তোমাকে y এর ফাংশন দিবে, দিয়ে তোমাকে হচ্ছে x অক্ষের লিমিটটা দিবে।
তো লিমিটটা দিয়ে তোমাকে যে ক্ষেত্রফলটা বের করতে বলবে সেটা হচ্ছে ওই ফাংশন। প্লিজ মিউট করো, যে জয়েন করছো মাত্র মিউট করো। মানে একটা ফাংশন এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো প্রথম কেসটা কেমন? প্রথম কেসটা হচ্ছে এই যে আমার যে ফাংশনটা আছে, ফাংশনটা যে কোনো কিছু হতে পারে, ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বলা হয়েছে যে এই হচ্ছে একটা ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স একটা ফাংশন, এই ফাংশনটা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ। তাহলে আমি আমার যেই ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি ওই ক্ষেত্রফলটাকে আমি কার মাধ্যমে আবদ্ধ করছি? এক্স অক্ষ এবং ওই ফাংশনটা দ্বারা, ওই ফাংশনটা দ্বারা আমি আবদ্ধ করলাম, এই হচ্ছে কি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এক্স অক্ষের সাথে এই ফাংশনটার কি পরিমাণ জায়গা আছে, এক্স অক্ষ আর ওই ফাংশনটার মধ্যে কি পরিমাণ জায়গা আছে, এটা বের করতে চাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের কেস, এবং অনেক ধরনের অঙ্কে এরকম দেয়, একটা ফাংশন দিয়ে দেয়, দেওয়ার পরে বলে যে ওই ফাংশন এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তখন তোমাকে কি করতে হবে, এক্স অক্ষের লিমিটটা দরকার হবে, যে এক্স অক্ষের ভাই এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তো বুঝলাম, বাট এক্স অক্ষ দ্বারা তো এই অংশটুকু আবদ্ধ, এই অংশটুকু আবদ্ধ, এই অংশটুকু আবদ্ধ, পুরো অংশই তো এক্স অক্ষ দ্বারা আবদ্ধ। তাহলে এক্স অক্ষ দ্বারা আবদ্ধের মধ্যে কোন অংশটুকু আমি বের করব? হ্যাঁ, তখন তুমি তোমাকে হচ্ছে লিমিটটা দিয়ে দিবে পাই বাই টু থেকে পাই, অথবা যে কোনো কিছু দিতে পারে, জিরো থেকে পাই বা জিরো থেকে থ্রি পাই বাই টু, যে কোনো একটা লিমিট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে ওই লিমিটের মধ্যে তুমি কি করবা, ওই ফাংশন এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকুর ক্ষেত্রফল তুমি বের করবা। সো এটা হচ্ছে কেস ওয়ান, এই ধরনের কেস দিতে পারে। ওকে, সো কেস ওয়ান, এগুলো প্রত্যেকটা কেস আমরা আলাদা আলাদা ভাবে কেস গুলো প্রবলেম দেখবো। আরেকটা কেস দেখো, আগে বলো এই কেস ওয়ান টুকু বুঝতে পারছো কি কি করা লাগবে? তোমার এক্স এর লিমিট লাগবে, আর হচ্ছে কি ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আকৃতির, এভাবে ওয়াই ওয়াই এক পাশে থাকবে আর এক পাশে বাকি অংশ, মানে যেই ফাংশনটা সেটা ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হতে হবে, এবং প্রশ্নে বলা থাকবে যে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। ঠিক আছে, এইবার আসো কেস টু তে। সো কেস টু এর মধ্যে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, এই ফাংশনটাকে কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম, আগে ছিল y is equal to f of x, এবার আমি x is equal to f of y ফাংশনের কথা চিন্তা করতেছি, বলতেছি এই ফাংশন এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও তো বের করতে দিতে পারে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এমনটাও দিতে পারে যে কোন একটা ফাংশন x যেটাকে এক পাশে x আছে আর এক পাশে বাকি অংশ আছে, এই অংশটুকু এবং ওয়াই অক্ষ দ্বারা তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বেষ্টিত অংশ। ঠিক আছে, তো ধরো এমন হতে পারে, মেইন কথা হচ্ছে যখন তুমি কোন একটা ফাংশনকে এক্স এর মাধ্যমে প্রকাশ করবা, তখন তাকে বেসিক্যালি ওয়াই এর লিমিট দিয়ে ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। ধরো এই হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ একটা ফাংশনের গ্রাফ আর কি, ধরো একটা গ্রাফ, এখন এই ফাংশনের মধ্যে আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি, কারণ এই ফাংশনটাকে ধরো আমি প্রকাশ করলাম হচ্ছে এক্স এর মাধ্যমে। ঠিক আছে, ধরো এটা, ধরো কথার কথা ধরে নাও, এই গ্রাফটা আসলে এরকম না, ধরো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইন সাইন এক্স জানি, ধরো একটা ফাংশন, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটাকে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাইলে কি কি লিখতে হবে, এক্স তার সাইনটাকে আমি যদি অন্য একটা পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই হয়ে যাবে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই হয়ে যাবে। এখন এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই কে যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও, তখন কিন্তু আর আগের মতো করে ইন্টিগ্রেশন করলে হবে না, এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই কে যখন তুমি ইন্টিগ্রেট করতে যাবা, তখন তোমার লিমিট লাগবে কার, লিমিট লাগবে ওয়াই এর, ইন্টিগ্রেট করতে হবে কার সাপেক্ষে, ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। আমার কথা বুঝে গেছে? আগের ক্ষেত্রে চিন্তা করো, আগের ক্ষেত্রে আমার ফাংশনটাকে আমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারছিলাম, কেস গুলো এরকম আসবে আর কি, ওয়াই এর মাধ্যমে যদি তুমি কোনো ফাংশনকে প্রকাশ করতে পারো যে এক পাশে ওয়াই আর এক পাশে এক্স এর পুরো একটা রাশি, ঠিক আছে, ওয়াই এর ফাংশন আকারে যদি কোনো কিছুকে প্রকাশ করতে পারো, তখন তার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি লাগে, এক্স এর লিমিট লাগে, এক্স এর এক্স অক্ষ বরাবর কত থেকে কত রেঞ্জের মধ্যে আমি ইন্টিগ্রেট করবো, এবং এক্স অক্ষের সাপেক্ষে তাকে ইন্টিগ্রেট আমরা করি। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছিল প্রথম কেস। আর দ্বিতীয় কেস হচ্ছে যদি তুমি ফাংশনটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো, যেখানে আমি যেটা আমি এখানে করলাম এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, তাকে কিন্তু তুমি এক্স এর লিমিট দিয়ে ইন্টিগ্রেট করলে হবে না, তাহলে তাকে ইন্টিগ্রেট করতে হবে কোন লিমিট দিয়ে, ওয়াই এর লিমিট দিয়ে। তাহলে ওয়াই এর লিমিট মানে কি, ওয়াই অক্ষ বরাবর কোন অংশ পর্যন্ত আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি। তো ধরো আমি বললাম ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই এর দৈর্ঘ্য 2 থেকে ওয়াই এর দৈর্ঘ্য 3 পর্যন্ত আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি, 2 থেকে 3 এর মাঝখানে এই ফাংশন দ্বারা আর ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ধরো এটা হচ্ছে কি আমার সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই যে হলুদ রিজিয়নটা এটা হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই হলুদ জায়গাটাকে বের করতে চাচ্ছি। তখন আমাকে কি করা লাগলো, আমাকে ফাংশনটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা লাগলো, এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম এবং আমার লিমিটটা কি করলাম, আমি লিমিটটা কিন্তু আমি ওয়াই এর লিমিট নিছি, ওয়াই অক্ষ বরাবর লিমিট নিছি, এবং ইন্টিগ্রেটটা কার সাপেক্ষে করতে হবে, ইন্টিগ্রেটটা ডি ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে এখন আমার ইন্টিগ্রেশনটা কেমন হবে, 2 থেকে 3 এর মাঝখানে কাকে ইন্টিগ্রেট করব, সাইন ইনভার্স ওয়াই কে ইন্টিগ্রেট করব, ডি এক্স এর সাপেক্ষে করব, না ডি এক্স এর সাপেক্ষে করব না, এবার করব ডি ওয়াই এর সাপেক্ষে, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এক্স ইজ ইকুয়াল টু কোন একটা ফাংশন এবং ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা হচ্ছে এরকম। যদি তুমি এক্স ইজ ইকুয়াল টু কোন একটা ফাংশন হয় এবং বলা হয় ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তখন তোমাকে কি করতে হবে, ওয়াই অক্ষের লিমিট বসাইতে হবে, ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে এবং এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনটা তোমাকে বসাইতে হবে। তাহলে এটা ছিল আমাদের কেস টু, এটা ক্লিয়ার? এবার ধরো কেস থ্রি হচ্ছে কোন একটা শেপ, কোন একটা নির্দিষ্ট কোনো রেঞ্জই দেয় না তোমাকে, কোনো লিমিটই দেয় না, লিমিট না দিয়ে বলতেছে কোন একটা শেপের ক্ষেত্রফল বের করো। এটা কেমন, কোন একটা যে কোনো শেপ, শেপের ক্ষেত্রফল, যে কোনো শেপের ক্ষেত্রফল বের করো, এটাও দিতে পারে, এটাও একটা কেস হতে পারে। যেমন ধরো তোমরা বিভিন্ন শেপ কি কি জানো, বৃত্ত জানো, এরপর ধরো যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা তো উপবৃত্তের কথা জানো, যেমন আমাদের পৃথিবী কোন কক্ষপথে চলে, আমাদের পৃথিবী যে কক্ষপথ বরাবর পরিভ্রমণ করে কক্ষপথটা কেমন, উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। তো উপবৃত্ত হতে পারে, তো বর্গ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, এই ধরনের কিন্তু শেপ কিন্তু পসিবল থাকা। তো এই যে বিভিন্ন ধরনের শেপ, শেপ দিয়ে বলতে পারে এই শেপের ভিতরে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করো, এটাও আর একটা কেস হইতে পারে, ঠিক আছে। যেখানে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে নাই, ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে নাই, বলছে যে ওই শেপের ভেতরে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করে দাও, এমনও বলতে পারে, সেটাও আমরা দেখাবো যে কিভাবে ওগুলো করা লাগে। ওইটার ক্ষেত্রে আমাদের লিমিটটা নিজ দায়িত্বে বের করে নিতে হবে যে ওই ফাংশনটা আসলে এক্স অক্ষ বরাবর কত থেকে কত রেঞ্জের ভিতরে সে অবস্থান করতেছে, ওইটা বের করে তারপরে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো সেটাও আমরা দেখাবো, সেটা হচ্ছে আরেক ধরনের কেস আসতে পারে। এবার সবার লাস্টে একটা কেস আসতে পারে যে ক্ষেত্রফল বের করতে দিছে, বাট এবার ক্ষেত্রফলটা হচ্ছে এমন দিল যে দুইটা ফাংশন দিছে, এবার একটা ফাংশন না দুইটা ফাংশন দিছে, দুইটা ফাংশন দিয়ে বললো কি তাদের মধ্যবর্তী জায়গাটা বের করো। মনে করো এই হচ্ছে কি একটা ফাংশন, এই হচ্ছে কি আরেকটা ফাংশন, এখন বলতো এই দুইটা ফাংশনের মধ্যবর্তী জায়গা কিছু পরিমাণ এরিয়া আছে না, এটা হতো এই মনে করো আরেকটা ফাংশন, এক্সপ্লেইন হয়ে যাবে, হ্যাঁ মনে করো দুইটা ফাংশন দিলাম, এটা হচ্ছে একটা ফাংশন, এইটা হচ্ছে আরেকটা ফাংশন, এই দুইটা ফাংশনের মাঝখানে কি পরিমাণ জায়গা আবদ্ধ রয়ে গেছে, মাঝখানে কি পরিমাণ জায়গা আবদ্ধ রয়েছে, এই জায়গাটা বের করতে বলছে, যে দুইটা ফাংশনের মধ্যবর্তী এরিয়াটা বের করতে বললো আমাকে। এমনও বলতে পারে যে এটা এটা বলতে পারি আমরা দুইটি বক্ররেখা দ্বারা আবদ্ধ, দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে দুইটা বক্ররেখা দিল, বললো যে তাদের মাঝখানে কি পরিমাণ এরিয়া রয়েছে বা কি পরিমাণ জায়গা আছে সেটা বের করো, তো এমনও কিন্তু দিতে পারে। তো এই চার ধরনের বাইরে তুমি তোমার বইয়ে আর কোন নতুন কোন অঙ্ক খুঁজে পাবা না, সবগুলো অঙ্ক এরকম হবে, মেজরিটি অঙ্ক হবে এই জাতীয় যেগুলো আমরা ম্যাক্সিমাম করে আসছি, যে বলবে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশনে দিবে, ফাংশনটা ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হবে, এবং আমাদের ম্যাক্সিমাম ফাংশন কিন্তু ওয়াই এর মাধ্যমে আমরা প্রকাশিত করি, ম্যাক্সিমাম ফাংশনে কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা হচ্ছে নির্ভরশীল, যে ডিপেন্ডেন্ট থাকে ওয়াই আর ইনডিপেন্ডেন্ট থাকে হচ্ছে এক্স, ঠিক আছে, বা স্বাধীন চলক আর অধীন চলক এমনটাই থাকে, ওয়াই আকৃতির থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স, বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, ঠিক আছে, এই আকৃতির থাকে। সো এবং মিক্স, তো মেজরিটি অঙ্কে এরকমই বলবে, ওই ফাংশনটা দিয়ে বলবে যে যে এক্স এর একটা লিমিট দিয়ে দিবে প্রশ্নে, বলবে অত থেকে অত এক্স এর রেঞ্জের মধ্যে বের করো, তাহলে তুমি ওইভাবে বের করবা যেভাবে আগের অঙ্কগুলো করতা, ওয়াই এর জায়গায় সাইন এক্স বসায় দিবা, সাইন এক্স বসায় দেয়া কত থেকে কত, পাই বাই টু থেকে এই যে পাই পর্যন্ত ডি এক্স এর সাপেক্ষে করবা, কারণ এক্স এর লিমিট দেওয়া হয়েছে, তাহলে ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে,
এক্স এর লিমিট দিলে ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ওয়াই এর লিমিট দিলে ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এটা এক ধরনের কেস। আরেক ধরনের কেস আছে যেটা একটু কম আসে পরীক্ষায় এবং খুব কম দেখবা, এটা হচ্ছে কেস টু। কেস টু হচ্ছে যে কি ফাংশনটা ওয়াই এর মাধ্যমে প্রকাশিত না হয়ে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, এক্স কে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বানাইলাম আর ওয়াই কে বানাইলাম ইন্ডিপেন্ডেন্ট, এমন বানাইলাম আমি, তখন আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। এবং প্রশ্নে বলা হইলো যে ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে কি ফাংশনের গ্রাফ, এই ফাংশনের গ্রাফের মধ্যে এই দুই থেকে তিন রেঞ্জের মধ্যে ওয়াই অক্ষ আর তার মাঝখানে যে পরিমাণ জায়গাটুকু আছে এই জায়গাটুকুর ক্ষেত্রফলটা মনে করো বের করতে দিল। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করার সময় আমাকে কি করতে হবে, ফাংশনটাকে এক্স এর মাধ্যমে প্রকাশিত আছে এটাকে আমার ওয়াই এর রেঞ্জটা বসাইতে হবে, যেহেতু ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বলছে তাই আমরা ওয়াই এর লিমিট বসাইতে হবে। এবং ইন্টিগ্রেশনটা যখন করবো তখন ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে না, ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এটা ছিল আমাদের কেস টু। কেস থ্রি হচ্ছে তোমাকে কোনো লিমিটই দিবে না, লিমিট না দিয়ে বলবে একটা শেপ দিয়ে দিবে, বলবে যে অমুক বৃত্ত যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বা টু স্কোয়ার বা থ্রি স্কোয়ার যে কোনো কিছু দিয়ে বলে যে এই বৃত্তের ভিতরে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করো। তো বৃত্তের ভিতরে জায়গাটা তোমাকে নিজ দায়িত্বে লিমিট বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপরে তোমার হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। তারপরে লাস্ট কেস, যে কেসটা হচ্ছে অ্যাডমিশনে বেশি আসে, সেটা হচ্ছে দুইটা বক্ররেখা দিবে, দুইটা গ্রাফ দিবে, দুইটা গ্রাফ দিয়ে বলবে যে তাদের মাঝখানে এরিয়াটুকু তুমি বের করো, দুইটা গ্রাফের মাঝখানে কি পরিমাণ এরিয়া রয়েছে, ঠিক আছে। এটা এমনও বলে নাই যে এই প্রথম গ্রাফ, প্রথম গ্রাফ আর এক্স অক্ষের এরিয়া না ওটাও বলে নাই, দ্বিতীয় গ্রাফের এক্স অক্ষ ওটাও বলে, বলছে এদের দুইজনের মাঝখানে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করো। তো সেটা বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফকে বিয়োগ দিয়ে তারপর ইন্টিগ্রেশন করা লাগে। তো সেগুলো হচ্ছে যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আমরা দেখাবো। আজকে বেসিক্যালি টার্গেট আছে কেস ওয়ান, কেস টু আর কেস থ্রি নিয়ে মোটামুটি একটা আলোচনা করার, কেস ফোর এর আলোচনাটা আমরা নেক্সট ক্লাসের জন্য রাখবো, ঠিক আছে। সো প্রাইমারি ডিসকাশন শেষ। সো এখন পর্যন্ত যা যা বুঝাইলাম এই পর্যন্ত সবার ক্লিয়ার যে আসলে কি কি করা লাগবে আমাদের? জি ভাইয়া। ওকে, সো এখন এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে একটু গ্রাফিং এর আইডিয়াটুকু রিভিউ করা। আমরা যে গ্রাফগুলো দেখছিলাম আমাদের ফাংশনের গ্রাফ চ্যাপ্টারের মধ্যে ওখানে কিন্তু অনেক ডিটেইলস পড়ানো হয়েছিল, এই জন্য আমি বলছিলাম যে তোমরা একটু ভিডিওটা দেখো, কারণ এত ডিটেইলস আমার পক্ষে পড়ানো কোনোভাবেই সম্ভব না এখন। ওখানে অনেক বেশি ডিটেইলস বলতে ফাংশনের শুধুমাত্র একটা আদর্শ গ্রাফই না, ওয়াই ইজিক্যাল টু ধরো এক্স স্কোয়ারের গ্রাফটা আমি জানি, তো এটা জানলে কিভাবে তার থেকে তো ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু এক্স প্লাস থ্রি এর গ্রাফটা কেমন হবে, হোল স্কোয়ারের গ্রাফটা কেমন হবে, এগুলো আসলে কিভাবে হয়, হ্যাঁ ট্রান্সলেশন গ্রাফের যে ট্রান্সলেশনটা ট্রান্সফরমেশনটা এই জিনিসগুলো অনেক ডিটেইলস আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই জন্য আমি বলছিলাম যে কি ওইটা একটু রিভিউ করে আসতে। সো কোনো সমস্যা নাই, আমি প্রাইমারিলি আমাদের এখানে যেই গ্রাফগুলো লাগবে যেগুলোর ইন্টিগ্রেশনটা বেশি দেয় ওগুলো আমি আবার একটু রিভিউ করবো, তারপর আমরা ফাংশনে ইন্টিগ্রেশনে যাব। সো এখানে বেসিক্যালি কয় টাইপের শেপ দেয়, একটা হচ্ছে বৃত্ত দিবে, উপবৃত্ত দিবে, কি কি শেপ আমি বইয়ের মধ্যে যা যা দেখতেছি তাই বলি। বৃত্তের দেখতেছি বৃত্ত রিলেটেড প্রচুর প্রবলেম বলছে যে বৃত্তের অমুক অংশের মধ্যে কি পরিমাণ ক্ষেত্রফল, অমুক অংশের মধ্যে ক্ষেত্রফল। উপবৃত্ত দিছে, উপবৃত্তের ভিতরে ক্ষেত্রফল কি ওগুলা বের করতে দিল। পরাবৃত্তের ক্ষেত্রফল, পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে পরাবৃত্তের গ্রাফটা জানা লাগবে, এই জাতীয় কিছু গ্রাফ দিল। তারপরে আর কি দিল, এই প্রসঙ্গে বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন এক্স কজ এক্স এই দুইটাই দেখতেছি বেসিক্যালি, সাইন এক্স কজ এক্স আর কি কিছু দেখতেছি ধরো না, সাইন এক্স কজ এক্স ছাড়া আর কোনো গ্রাফ আমার চোখে পড়ে নাই। ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে এই দুইটা ফাংশনের ক্ষেত্রফল দেখলাম, পরাবৃত্তের ক্ষেত্রফল দেখলাম, উপবৃত্তের ক্ষেত্রফল দেখলাম, বৃত্তের ক্ষেত্রফল দেখলাম, আর তার বাইরে একটা ফাংশন আছে যেটার গ্রাফ আমি শিখাইনি, সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউবেরটা দেখতেছি, যেমন বোর্ড টোট কোনো জায়গায় আসে নাই বাট পরীক্ষায় দেখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, আর অধিবৃত্তটাও দেখলাম বাট অধিবৃত্তটা ওইভাবেও আসলে বোর্ডে আসে নাই। তো এটা আমি নেক্সট ক্লাস আলোচনা করবো দরকার। তো আজকে আমরা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সাইন এক্স কজ এক্স এদের গ্রাফগুলো আবার একটু রিভিউ করি, যেখানে সাইন এক্স কজ এক্স আর বৃত্তর গ্রাফ কিন্তু তোমরা অলরেডি জানো আর পরাবৃত্তের গ্রাফ জানার কথা আয়াতে আলোচনা করা হয়েছিল। তো আসো বৃত্তের ক্ষেত্রে আমরা একটু দেখি, ধরো এই হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ, এক্স অক্ষ, বৃত্তর চ্যাপ্টারটা তো পড়ে আসলাম খুব ডিটেলস। সো বৃত্তর গ্রাফগুলো পারার কথা, ধরো এখন আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু স্কোয়ার দিলাম, হ্যাঁ টু স্কোয়ার একটা বৃত্ত, বললাম যে এই বৃত্তের ভিতরে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করতে বললো। কথার কথা প্রথম কথা হচ্ছে এই বৃত্তটা আমি আঁকবো কিভাবে, সো এখানে যদি টু স্কোয়ার আছে তার মানে কি এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, সরি এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ টু, আচ্ছা ব্যাসার্ধ টু। এখন বলো যে এই বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে, এটা কি আমি বলতে পারবো,
জিরো কেন্দ্র জিরো জিরো তো হবে, মানে মূল বিন্দু তো হবে তার কেন্দ্র, আর ব্যাসার্ধ হবে ধরো এই হচ্ছে, ধরো এই পর্যন্ত হচ্ছে দুই, তাহলে এই, তাহলে আমাদের বৃত্তটা কেমন হবে, এই ধরো এরকম একটা বৃত্ত হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি, আমরা বৃত্তটা কিন্তু ড্র করে ফেললাম। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে বললো না যে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে। আচ্ছা দেখো তো, আমাকে যদি বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমার হচ্ছে এখন কি লাগবে বলো? আমার লাগবে হচ্ছে এক্স এর লিমিট। আমি ধরো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, এক্স এর লিমিট লাগবে, তাই তো? এখন লিমিট বের করা কি আমার জন্য এখন আর কঠিন হবে? আমি যদি বৃত্তের গ্রাফটা আঁকতে পারি, আমার জন্য কি লিমিট বের করা কঠিন হবে? কেন কঠিন হবে না আমি তোমাদের বলি, তুমি কি বলতে পারবা এইখানে বৃত্তের এই পয়েন্টটা কত হবে, এক্স এর ভ্যালু কত হবে, ভুজ কত হবে এই পয়েন্টের? -2 -2 এক্স্যাক্টলি -2 হবে, আর এটা হবে এই পয়েন্টের ভুজ হবে 2। তাহলে আমি যদি বৃত্তের ক্ষেত্রফল, আর মাঝখানেটা হচ্ছে 0, সো 0 0 বিন্দু তো, আর এটা -2, 0, এটা 2, 0। তাহলে এখন আমাকে মনে করো বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললো, আর আমি একটা কাজ করতে পারি, আমি 0 থেকে শুরু করে 0 থেকে 2 এর মাঝখানে ইন্টিগ্রেট করতে পারি। দেখো তো বৃত্তের ক্ষেত্রে তোমরা তো এটা হয়তোবা জানো যে বৃত্তের চারটা অংশই, চারটা ভাগই কিন্তু সমান সমান থাকে। এই ভাগের ক্ষেত্রফল যা হবে, এই ভাগের ক্ষেত্রফল তাই হবে, এই ভাগের ক্ষেত্রফল তাই হবে, এই ভাগের ক্ষেত্রফলও তাই হবে। আমি একটা কাজ করতে পারি, 0 থেকে 2 এর মাঝখানে এই বৃত্তের ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট করে তাকে 4 দিয়ে গুণ দিয়ে দিতে পারি না, এই যে যে ক্ষেত্রফলটুকু বাইরে হবে 0 থেকে 2 এর মাঝখানে, হ্যাঁ, তাকে যদি 4 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে তো টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে গেলো না, টোটাল বৃত্তের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে গেলো। আজমাইন কোনো প্রশ্ন করবা? হ্যাঁ, তাহলে তো আমরা 0 থেকে -2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারতাম না? হ্যাঁ পারি, 0 থেকে -2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে পারবো, করে আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? তো আমরা চাইলে যে কোনো কিছুই করতে পারবো, ঠিক আছে? তা অথবা তুমি ওয়াই এর সাপেক্ষে, তুমি কিন্তু এই দেখো এই একই ফাংশনকে তুমি ডিএক্স এর সাপেক্ষে আমরা করলাম না 0 থেকে 2 এর মাঝখানে, তুমি কিন্তু চাইলে ওয়াই এর সাপেক্ষে ওই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারবা, সেই ক্ষেত্রে তোমার এক্স এর ফাংশন বসানো হবে। আমি এই বৃত্তর মাধ্যমে আমি তোমাদের টোটাল কেস 1 কেস 2 এর বেসিক একটু বুঝিয়ে দিই। এখন ধরো তুমি এই প্রবলেমটা কেস 1 এর মাধ্যমে করতে চাচ্ছো, তাহলে বলো তো তোমাকে কার ফাংশন লাগবে, ওয়াই এর ফাংশন না এক্স এর ফাংশন? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার বাই 4। তাহলে এখানে বেসিক্যালি আমার কি করতে হবে, ওয়াই কে এক পাশে রাখতে হবে, বাকি সবাইকে আরেক পাশে রাখতে হবে, এটা হলো কেস 1 এর নিয়ম, ঠিক আছে? তাহলে আমি ওয়াই স্কোয়ারটাকে এক পাশে রাখলাম, বাকি পাশে হচ্ছে 4 - x স্কোয়ার। এখন যদি ওয়াই স্কোয়ারটাকে আমরা রুট করি, তাহলে কত পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু +√4 - x স্কোয়ার। আচ্ছা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু +√4 - x স্কোয়ার দিয়ে আসলে কি বোঝায়, একটা বৃত্তে দুইটা অংশ না, একটা হচ্ছে ওয়াই এর পজিটিভ বৃত্ত, দেখো এই বৃত্তটা কিন্তু ওয়াই এর পজিটিভ দিকেও আছে, এই বৃত্তটা কিন্তু ওয়াই এর নেগেটিভ দিকেও আছে। ওয়াই ইজ ইকুয়াল টু +√4 - x স্কোয়ার দিয়ে বোঝায় এই বৃত্তের ওয়াই এর পজিটিভ দিকের অংশটাকে বোঝায়, পজিটিভ দিকের যে অংশটুকু আছে এই অংশটুকু, এই অর্ধেক বৃত্তটা, এই অর্ধবৃত্তটাকে বোঝায় হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু +√4 - x স্কোয়ার। আর ওয়াই ইজ ইকুয়াল টু যদি -√4 - x স্কোয়ার দিতাম, এটাও একটা অর্ধবৃত্তকে বুঝাইতো, এটাও একটা অর্ধবৃত্ত, সেটা কোন কোন অর্ধবৃত্ত হবে, নিচের দিকের যে অর্ধবৃত্তটা আছে নিচের দিকে অর্ধবৃত্তটা হবে, আর এটা হচ্ছে প্লাস দিয়ে করলে উপরের দিকে অর্ধবৃত্ত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে, প্রথম কেস 1 দিয়ে যদি করতে চাই, আমাদেরকে ওয়াই ইজ ইকুয়াল টু f(x) আকৃতিতে আনতে হবে। তাহলে এই দেখো আমি ওয়াই ইজ ইকুয়াল টু +- আনলাম, যার মধ্যে প্লাস অংশটা নিয়ে কাজ করলেই আমার হয়ে যাবে। তো আমি ওয়াই ইজ ইকুয়াল টু f(x) আকৃতিতে কিন্তু নিয়ে আসছি আমার ফাংশনটাকে। তাহলে এখন যা তার ইন্টিগ্রেশন করা বাকি আমি, হ্যাঁ, তো তার ইন্টিগ্রেশনটা করতে হবে। এইবার ধরো ওয়াই ইজ ইকুয়াল টু f(4 - x স্কোয়ার) বেসিক্যালি কেমন বৃত্ত, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করা লাগবে, আমি অর্ধবৃত্তের মাধ্যমে চাইলে বের করতে পারি। এই হচ্ছে কি আমার অর্ধবৃত্তটা, তাই তো? এই হচ্ছে কি আমার অর্ধবৃত্ত, যে অর্ধবৃত্তটা -2 থেকে 2 এর মাঝখানে আছে, তাই তো? তাহলে এটা কার গ্রাফ, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু √4 - x স্কোয়ার এর গ্রাফ। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি -2 থেকে 2 এর মধ্যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, তাহলে তোমার কেমন হবে ইন্টিগ্রেশন, -2 থেকে 2 এর মাঝখানে √4 - x স্কোয়ার এর ইন্টিগ্রেশন করবো ডিএক্স, কার সাপেক্ষে করবা? কেস 1 আমাদেরকে বলতেছে যদি আমরা এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করি, তাহলে আমার ডিএক্স এর এক্স এর লিমিট বসাইতে হবে, যেটা বসাইলাম -2 থেকে 2, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা বলতো এখানে যে তুমি ক্ষেত্রফল যেটা পাবা, সেটা কি তোমার পুরা বৃত্তের ক্ষেত্রফল হবে -2 থেকে 2 এর মধ্যে যদি করি ইন্টিগ্রেশন? তাই আমরা কি করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখন তোমার যদি ইচ্ছে হয় যে না তুমি এত -2 থেকে 2 করবা না, তুমি 0 থেকে করবা, করো তাহলে তুমি, তুমি যদি 0 থেকে 2 এর মাঝখানে যদি করো, তাহলে তোমার হচ্ছে তুমি এই অংশটুকু পাবা, এই অর্ধবৃত্তের অর্ধেক পাবা, ক্ষেত্রফল পাবা। তাহলে তাকে তুমি 4 দিয়ে গুণ দিয়ে দাও, কারণ বৃত্তটাকে প্রতিসম যদি 4 দিয়ে গুণ দিয়ে দিলে তুমি টোটাল বৃত্তের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। তাহলে আমরা কেস 1 দিয়ে চাইলে এই প্রবলেমটা করতে পারবো, এই একই প্রবলেম, এই একই বৃত্তের ক্ষেত্রফলটা চাইলে আমরা কেস 2 দিয়েও বের করতে পারবো। কেস 2 দিয়ে বের করতে হইলে আমাদের কেমন ফাংশন লাগে দেখো,
হ্যাঁ বলো, এখানে লিমিট আছে বা মাইনাস টু থেকে টু না টু থেকে মাইনাস টু ধরবো? তুমি মাইনাস টু থেকে টু ধরো, মাইনাস টু থেকে টু ধরো, এই বাম পাশ থেকে ধরবা, এই এই পাশ থেকে ধরলে ভালো হবে আর কি। এই পাশ থেকে ধরবা সবসময়, বাম মানে লেফট এন্ড পয়েন্ট থেকে ধরবা সবসময়, লেফট এন্ড পয়েন্ট থেকে ধরবা। আর যদি রাইট এন্ড পয়েন্ট থেকে ধরো না, তোমার ক্ষেত্রফলটা নেগেটিভ চলে আসবে, বুঝছো? রাইট এন্ড পয়েন্ট থেকে ধরলেও ক্ষেত্রফল একই আসবে, বাট বৃত্তের ক্ষেত্রফলটা তোমার নেগেটিভ আসবে। তখন তোমাকে আবার বলতে হবে যে ক্ষেত্রফল তো নেগেটিভ হইতে পারে না, তাই আমি পজিটিভটা ধরবো। মানে মাইনাস পাই আর স্কোয়ার চলে আসবে বৃত্তের ক্ষেত্রফল। পাই আর স্কোয়ার তো তাহলে আর এর মান তো দুই, তাহলে হচ্ছে মাইনাস পাই ইন্টু টু স্কোয়ার, মানে মাইনাস ফোর পাই আসবে। বাট ক্ষেত্রফল তো হওয়ার কথা শুধু ফোর পাই, বুঝছো? এবার আসো, এবার ধরো এই সেম বৃত্তটা, এই একই বৃত্ত, বৃত্তটা কই, হ্যাঁ ধরেন এই সেম বৃত্তটারই ক্ষেত্রফল আমি বের করতে যাচ্ছি আমার কেস টু এর মাধ্যমে। যে আসলে কিভাবে আসলে কেস গুলোকে ইউজ করতে সেটা দেখা দেখা দিয়েছি। যে দেখুন কেস টু এর মাধ্যমে যদি আমরা করতে চাই, সেম বৃত্তই তো আছে, বললো বৃত্তের ক্ষেত্রফল বের করতে। আর বৃত্তর ইকুয়েশনটা কেমন দিল, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই ফোর, এই ইকুয়েশনটা দিয়ে বললো ক্ষেত্রফল। কোনো লিমিট দেয় নাই, লিমিট দিলেও তো আমরা ওই লিমিট অনুযায়ী ইন্টিগ্রেশন করতে বাধ্য। বাট লিমিট যেহেতু দেয় নাই, চাইলে আমরা ওয়াই এর মাধ্যমে, ডি ওয়াই এর মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারবো, চাইলে ডি এক্স এর মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারবো। ডি এক্স এর মাধ্যমে কিভাবে করতে পারবো সেটা তো মাত্র দেখালাম, যে ডি এক্স এর মাধ্যমে করতে হলে এক্স এর লিমিট লাগবে। যেমন এক্স এর লিমিট ছিল মাইনাস টু থেকে টু এর মাঝখানে, তো আমরা ওইভাবে অথবা জিরো থেকে টু এর মাঝখানে করে চার দিয়ে গুণ দিবা, অথবা মাইনাস টু থেকে টু এর মাঝখানে করে দুই দিয়ে গুণ দিবা, ওটা তো দেখালাম। এখন চাইলে তুমি ওয়াই এর মাধ্যমে জিনিসের ইন্টিগ্রেশনটা করতে পারো, এটা কেস টু। তো ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো, বের করে তাকে চার দিয়ে গুণ বা দুই দিয়ে গুণ দাও। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের রুল ছিল এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই হইতে হবে। এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই মানে কি, আমাদের এক্সটাকে এক পাশে রাখতে হবে, বাকি সবাইকে আরেক পাশে রাখতে হবে। এই আকৃতিতে যদি কোনো ফাংশনকে প্রকাশ করতে পারি, এবং আমার যদি ওয়াই এর লিমিট জানা থাকে, ওয়াই এর লিমিট যদি জানা থাকে, তখন আমি ওই ফাংশনটাকে ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল পাবো। দেখ তাহলে এখন দেখো টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, তা আমি একটা কাজ করি, এই ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো তো কোনটা, এই ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো তো এই অংশটুকু পুরোটা, কিন্তু ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পুরোটাই তো বেসিক্যালি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটা কাজ করি আমরা, তো আমরা যেটা করতে পারি, জিরো থেকে দেখো বৃত্তের এই ওয়াই এর লিমিটটা কত কত বলতো, এটা তো কেন্দ্র জিরো জিরো, এই জায়গার পয়েন্টটা কত দেখো তো, এটা কিন্তু জিরো কমা টু, এখানে কিন্তু ওয়াই এর লিমিট টু। আবার এই এই নিচের দিকের এই বিন্দুটা কত বলতো, জিরো কমা মাইনাস টু। যারা বৃত্তের ক্লাসগুলো করো তারা তো জানো যে বৃত্তটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজগুলো ফোর হয়, তখন এই বৃত্তটা কেমন হয়, মূল মূল বিন্দু থাকে কেন্দ্র, কেন্দ্রটা থাকে মূল বিন্দুতে, অর্থাৎ জিরো জিরো তো তার কেন্দ্র, এবং তার ব্যাসার্ধ হচ্ছে দুই। ব্যাসার্ধ যেহেতু দুই, তাহলে এক্স অক্ষ বরাবর সে সর্বোচ্চ দুই পর্যন্ত যাবে, ওয়াই অক্ষ বরাবর সে সর্বোচ্চ দুই পর্যন্ত যাবে, ঠিক আছে, এবং সর্বনিম্ন মাইনাস টু পর্যন্ত যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, ওয়াই এর লিমিটটা আমি জানি, ওয়াই এর লিমিট হচ্ছে এই যে মাইনাস টু থেকে টু এর মাঝখানে। তাহলে আমি একটা কাজ করি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, এটাকে তাহলে আমার এখন প্রকাশ করতে হবে এক্স এর মাধ্যমে। তাহলে আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো ফোর মাইনাস ওয়াই স্কোয়ার, দেন ওইখান থেকে আমি পাবো এক্স ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে কি বোঝাচ্ছে বলতো, আগের কনসেপ্ট থেকে বলতো এটা কি বোঝাচ্ছে, দুটি অর্ধবৃত্তকে বোঝাচ্ছে, দুটি অর্ধবৃত্তকে বলতে পারবা। যদি আমি এক্স ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার ধরি, তাহলে এটা কোন অর্ধবৃত্তটা হবে, হ্যালো ডান পাশে, এক্স্যাক্টলি এক্স এর ভ্যালু কোথায় পজিটিভ, এক্স এর ভ্যালু তো ডান পাশে পজিটিভ। যদি তুমি এক্স ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার কে ধরো, তাহলে তুমি পাবা বৃত্তের এই অর্ধেক অংশটুকু, এই অর্ধেক অংশটুকু তুমি পাবা, ঠিক আছে। এই জন্য আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করছি, গ্রাফ বুঝলে বাকিগুলো পারা যাবে। এখন আমি বৃত্তের, তাহলে আমার প্রথম কাজ ছিল কি, এটাকে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই আকৃতিতে লেখা। তাহলে আমি কিন্তু এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারলাম, এক্স এর মাধ্যমে পুরো জিনিসটাকে প্রকাশ করতে পারছি। এখন আমার হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যেটা সেটা তুমি পেয়ে যাবা। এভাবে করলো ইন্টিগ্রেশন করতে হলে এখন তোমাকে ইন্টিগ্রেশন সাইন দাও, দেওয়ার পরে এক্স এর মানটা বসো, এক্স এর মান কত, রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো, আমি চাচ্ছি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তাহলে তুমি হচ্ছে দেখো ওয়াই এর লিমিট কিন্তু মাইনাস টু থেকে টু এর মাঝখানে আছে, তাহলে তুমি মাইনাস টু থেকে টু এর মাঝখানে চাইলে ইন্টিগ্রেট করতে পারো, তুমি অর্ধবৃত্ত পাবা, তাকে দুই দিয়ে গুণ দিতে হবে। এবং এবার কিন্তু তোমাকে ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে হবে, যে তাহলে তুমি একই রেজাল্ট পাবো। তাহলে তুমি আবার কেস টু দিয়েও চাইলে এই ফাংশনের ইন্টিগ্রেশনটা করতে পারবো আমি, এবং একই রেজাল্ট পাবো,
কেস 1 এর মাধ্যমে করলে যে রেজাল্টটা পাবো কেস 2 এর মাধ্যমে করলে একই রেজাল্ট কিন্তু পাবো। তাহলে এই হচ্ছে কি আমাদের বৃত্ত গ্রাফ থেকে আমাদের কিভাবে আসলে করা লাগতে পারে সেটা আশা করি আমরা বুঝতে পারছি। বৃত্তর গ্রাফটা তো তোমরা জানো এবং ওই গ্রাফটা থেকে কিভাবে আমরা লিমিটগুলো বের করব, লোয়ার লিমিট বের করব কিভাবে, আপার লিমিট কিভাবে বের করব এবং কিভাবে টোটাল ইন্টিগ্রেশনটা করব, মানে তোমার কাছে স্বাধীনতা আছে, তুমি চাইলে dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারো, তুমি চাইলে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারো, dx এর সাপেক্ষে অথবা x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে তোমাকে x এর লিমিট বসাইতে হবে এবং dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, আর y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাইলে y এর লিমিট বসাইতে হবে এবং dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই ছিল দুইটা কেসের মাধ্যমে চাইলে আমরা করতে পারি। তাহলে বৃত্তের গ্রাফ নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ডান পাশের যে হলুদ রিজিয়নটা এই অর্ধবৃত্তটা আর এক প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে এক্স ইজিকুল মাইনাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বাম পাশের যে সাদা অংশটা দেখতে অর্ধবৃত্ত, এটা এটা হচ্ছে যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করো তাহলে এরকম লম্বালম্বি দুইটা অর্ধবৃত্ত পাবা, ঠিক আছে। আর যদি তুমি উপরের চিত্রে যাও, উপরের চিত্র অনুযায়ী যদি আমরা যদি এটাকে y এর মাধ্যমে প্রকাশ করি, যে y is equal to 4 minus x square root over 4 minus x square অথবা y is equal to minus root over 4 minus x square, তখন তুমি কিন্তু দুইটা অর্ধবৃত্ত পাবা, বাট এবার কিন্তু লম্বা লম্বি তাই যে আর আর দুইটা অর্ধবৃত্ত পাবা, এই একটা অর্ধবৃত্ত বা নিচের দিকের এই একটা অর্ধবৃত্ত, যেখানে y is equal to plus root over 4 minus x square দিয়ে হচ্ছে উপরের অর্ধবৃত্তটুকু পাবা আর নিচের অর্ধবৃত্তটুকু পাবা y is equal to minus root over 4 minus x square দিয়ে, ওকে ক্লিয়ার? এবার আসো আর আরেকটা শেপ নিয়ে একটু কথা বলি। সো বৃত্ত শেপটা তোমাদের জানা ছিল, এবার ধরো y is equal to x square, এটাকে বলা হয় পরাবৃত্ত শেপ, ঠিক আছে। এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত দুই ধরনের হতে পারে, আরেকটা পরাবৃত্ত কেমন হতে পারে, আরেকটা পরাবৃত্ত হতে পারে x is equal to y square, x is equal to y square হতে পারে, ঠিক আছে। সো ধরো এখন প্রবলেম সলভিং এ গেলে তোমরা বুঝবা যে আসলে প্রবলেম অনেক সহজ। আমি যাতে এখন একটু গ্রাফ দিয়ে কথাবার্তা বলতেছি যাতে তখন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, গ্রাফগুলোকে কঠিন হিসেবে নেওয়ার দরকার নেই। সো এই ধরো x অক্ষ আর y অক্ষ, হ্যাঁ, তো আমি y is equal to x square এর গ্রাফ আঁকতে চাচ্ছি। y is equal to x square এর গ্রাফটা কেউ বলতে পারবে কেমন হবে? এই যে দেখো এরকম হবে, এরকমটা এটা কেমন, এটা হচ্ছে কি তোমার, আমি যেভাবে মনে রাখি এই গ্রাফ গুলা, তুমি ডেসমোসে তো চাইলে তোমরা একে একে প্রত্যেকটা গ্রাফই দেখতে পারবা, ডেসমোস যে অ্যাপসটা আছে ওখানে। তো তার বাইরে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে গিয়ে y is equal to x square, মানে পরাবৃত্ত সবসময় এই জাতীয় থলে আকৃতি, ঠিক আছে, এরকম একটা কেমন বক্স আকৃতির এই ধরনের শেপই হবে, থালা থাকে না এই থালার মতো এই শেপটাই হবে, পরাবৃত্ত মানে হচ্ছে থালার মতো এই শেপটা হবে। কিন্তু এই শেপটা আসলে ঠিক কিভাবে থাকবে সেটা তো বুঝতে হবে, ঠিক আছে। ধর y is equal to x square এর গ্রাফের ক্ষেত্রে আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে আচ্ছা y is equal to x square, এখন এটা হচ্ছে x স্কোয়ার আছে, তার মানে x এর পজিটিভ দিকও থাকবে x এর নেগেটিভ দিকও এই গ্রাফের অংশ থাকবে এবং তার মূল এখানে তার শীর্ষটা থাকবে এই জায়গায়, মূল বিন্দু দিয়ে যাবে, এইভাবে হচ্ছে কি গ্রাফটা হবে, গ্রাফটা এইভাবে করে আসবে পরাবৃত্তটা এই বিন্দুতে ছেদ করে আবার এইভাবে করে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। এইভাবে মনে রাখতাম এটা হচ্ছে y is equal to x square বা পরাবৃত্তর এই শেপটা হবে। এখন ধরো পরাবৃত্ত বললাম এই থলে আকৃতি শেপটা আরেকটা অন্যভাবে থাকতে পারে, যেমন ধরো x এর মাধ্যমে যদি জিনিসটাকে প্রকাশ করি, x অক্ষ এটা হচ্ছে y অক্ষ, এখন ধরো x is equal to y square এর গ্রাফ আঁকতে যাচ্ছ, এই গ্রাফটা হয় হচ্ছে এরকম, এই থলে শেপটাই হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে এই একটু শিফট, এটা হচ্ছে এবার এইভাবে হয় যে x অক্ষের উপরে নিচে তোমার y অক্ষের উপরে নিচে থাকে, আগের বার ছিল x অক্ষের ডানে ছিল এক্স অক্ষের বামে ছিল, এবার আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এর গ্রাফ, তো তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই স্কোয়ার হয় তার মানে হচ্ছে ওয়াই এর সাথে তো স্কোয়ার আসে, তার মানে সে ওয়াই অক্ষের উপরের দিকেও তার অংশ থাকবে, ওয়াই অক্ষের নিচের দিকেও তার অংশ থাকবে, আর শেপটা তো সেম, শেপ কিন্তু অলওয়েজ এই থলে আকৃতির শেপটাই হবে, ঠিক আছে, এই ধরনের এরকম এরকম বাঁকানো একটা শেপই হবে। তাহলে এটা হচ্ছে কি প্যারাবোলার গ্রাফ, প্যারাবোলা বা পরাবৃত্ত, তোমরা কিন্তু যারা হচ্ছে কি বলে এয়ারটা পড়ছো এটা কি বলে গতিবিদ্যা পড়ছো না তোমরা, তোমরা যারা হচ্ছে ফিজিক্সে ফিজিক্সে যারা গতিবিদ্যা পড়ছো তারা কিন্তু অলরেডি প্যারাবোলার সাথে কিছুটা হলেও পরিচিত। তোমরা কিভাবে পরিচিত, তোমরা যখন একটা ঢিল ছুঁড়ে মারো, ঠিক আছে, ঢিলটা যখন ছুঁড়ে মারো তখন ঢিলটা কি যখন তুমি এভাবে সোজাভাবে একটা ঢিল ছুঁড়ে মারলা, ঠিক আছে, এটা কি সোজাভাবে যেতে থাকে না, অভিকর্ষ অভিকর্ষ যে ত্বরণ থাকে মানে
পৃথিবী তো তাকে টানতে থাকে, তুমি যখন বলটাকে ঢিল মারলা তখন পৃথিবী তাকে টানে, তো তখন টানার কারণে হচ্ছে সে যাইতে চায় সোজা, বাট পৃথিবী টানা পৃথিবী আবার এদিকে টানে তখন তার লব্ধিটা কাজ করে এদিকে। তো সে বেসিক্যালি এরকম প্যারাবোলা বা পরাবৃত্তকার শেপ অনুযায়ী কিন্তু সে পড়ে, এবং ওই শেপটাই বেসিক্যালি হচ্ছে এই যে এখানে আমরা যেটা দেখতেছি এই যে প্যারাবোলার শেপ, খুব বাঁকানো শেপটা, এই বাঁকানো শেপটা এটাকে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত, ঠিক আছে? তাহলে এই শেপটাই হচ্ছে কি তোমরা ফিজিক্সে হয়তো বা দেখে দেখে থাকবা। হ্যাঁ বলো। প্যারাবোলার পাশে বা দিয়ে অধিবৃত্ত লেখা থাকে অনেক জায়গায় দেখলাম। না না না, অধিবৃত্ত শেপটা আরেকটু খাড়া হয়, ঠিক আছে? মানে অধিবৃত্ত শেপটা প্যারাবোলার মতো অনেকটা, বাট এটা পুরোপুরি প্যারাবোলা না, মানে একটু খাড়া হয় আর কি, ঠিক আছে? প্যারাবোলাটা যেমনটা রাউন্ড শেপের হয় এটা আরেকটু খাড়া হয়। তো অধিবৃত্তর আলোচনাতেও যাবো ইনশাল্লাহ, পরে তোমরা বুঝতে পারবো অধিবৃত্তটা কেমন। আর তোমাদের এগুলো খুব ডিটেলস আলোচনা আছে হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে, তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে কনিক্স বলতে একটা চ্যাপ্টার আছে, ওইখানে আর কি ডিটেলস আলোচনা আছে। আচ্ছা, তার আমরা প্যারাবোলার গ্রাফটা বুঝতে পারলাম। প্যারাবোলার গ্রাফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যাক্টিভিটি গ্রাফ, যেই গ্রাফ গুলো হচ্ছে ওয়াই অক্ষের ডানেও থাকে, মানে এক্স অক্ষের ডানেও থাকে, এক্স অক্ষের বামেও থাকে। আর একটা গ্রাফ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে ওয়াই অক্ষের উপরেও থাকে, ওয়াই অক্ষের নিচেও থাকে। এই দুই ধরনের প্যারাবোলা পসিবল, এই দুই ধরনের প্যারাবোলা দিয়েই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের প্রবলেম আসবে। সো শেষ, এই দুইটা প্রবলেম শেষ। এবার আসো যে উপবৃত্ত, উপবৃত্তটা কেমন হয়। উপবৃত্তের ইংলিশ নাম হচ্ছে এলিপস। তো উপবৃত্ত হচ্ছে গিয়ে বেসিক্যালি এই বৃত্ত থাকে না, এই বৃত্তটাকে একটু যদি চাপ চাপায়া দাও, এটা তো করতে পারতেছি না, এই বৃত্তটা জাস্ট বৃত্তই থাকে। সো বৃত্তটাকে যদি তুমি একটু চাপ দাও, চাপ দিলে বেসিক্যালি যে শেপটা সেটা হচ্ছে উপবৃত্তাকার শেপ, ঠিক আছে? সো উপবৃত্তর শেপটা দেখো, এই হচ্ছে কি উপবৃত্তর শেপ। সো এই উপবৃত্তের শেপের তোমার ইকুয়েশনটা কেমন হয়, ইকুয়েশনটা হয় এই আকৃতির, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। মানে উপবৃত্ত চিনার একদম সহজ উপায়টা বলি ভাই, দেখতে পুরো বৃত্তের মতো, বাট একটা জায়গায় খালি পার্থক্য দেখবা। পার্থক্যটা কোন জায়গায়, বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু অলওয়েজ সমান থাকে, বাট উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সমান হবে না। কি বুঝাইতে চাচ্ছি, ধরো থ্রি এক্স স্কোয়ার যোগ থ্রি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, বলো তো এটা কার সমীকরণ, এটা কি বৃত্তের সমীকরণ না উপবৃত্তের সমীকরণ? বৃত্তের, বৃত্তের সমীকরণ। এখন যদি আমি বলি থ্রি এক্স স্কোয়ার যোগ টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এটা হয়ে যাবে কার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, এটাই হয়ে যাবে তোমার উপবৃত্তের সমীকরণ। মানে বৃত্তের সাথে উপবৃত্তের পার্থক্য হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই এর সহগটা সমান না, এবং তুমি এটাও বুঝো যে এক্স অক্ষ বরাবর এই উপবৃত্তে যে পরিমাণ অংশ অবস্থান করতেছে ওয়াই অক্ষ বরাবর কিন্তু সেম একই পরিমাণ অংশ নাই, ওয়াই অক্ষ বরাবর একটু কম, এক্স অক্ষ বরাবর একটু বেশি, এই কারণেই বেসিক্যালি সহগটা সমান হয় না। আর বৃত্তের ক্ষেত্রে কিন্তু দেখবা বৃত্তটা কিন্তু সুষম থাকে, উপরে যে অংশ নিচেও সেম অংশ, ডানে যে অংশ বামেও সেম অংশ, কিন্তু উপবৃত্ত তো এরকম সুষম না, তাই উপবৃত্তের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা কি হয়, সমান হয় না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে উপবৃত্তের গ্রাফ, আর এই হচ্ছে কি উপবৃত্তের ইকুয়েশন, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আর কি আছে, আর কি বললাম দেখি, বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত সাইন কজ, আর সাইন কজের গ্রাফ কে না জানে, সাইন কজের গ্রাফ তো তোমরা জানোই আশা করি। সাইন কজের গ্রাফটা আবার একটু দেখাই, তো আর পাঁচ মিনিট লাগবে তারপর আমরা প্রবলেম সলভিং এ যাবো। প্রবলেম সলভিংটা আবার খুব ইজি এই চ্যাপ্টারে, কিন্তু প্রবলেম সলভিং এ মানে ইন্টিগ্রেশন যেটা, ইন্টিগ্রেশনটা খুবই ইজি, মানে এক লাইন দুই লাইনের ইন্টিগ্রেশন, বাট এই চ্যাপ্টারে তোমার ওই লিমিট গুলা বের করা লাগে এবং কনসেপ্টটা তোমার বোঝা লাগে যে আসলে আমি কি করতেছি। আগের অঙ্কে তো আমার ডিরেক্ট সবকিছু দেওয়া থাকতো, মানে রেডিমেড দেওয়া থাকতো, আমার সাইনও দিয়ে দিছে, বলে দিছে যে কি দুই থেকে তিন এক্স কে ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট, সবকিছু দিয়ে দিছে, খালি আমি ইন্টিগ্রেশনটা করতাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমাকে কোনো কিছু দিয়ে দিবে না, আমাকে ফাংশনের গ্রাফের কথা, মানে ফাংশনের কথা বলবে, তো লিমিটটাও আমার নিজের থেকে বের করে নিতে হবে, বা লিমিট দেওয়া থাকতে পারে, এবং কার সাপেক্ষে কিভাবে ইন্টিগ্রেশন করবো, এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যানালাইসিস করে বের করে তারপরে করতে হবে, বাট ইন্টিগ্রেশনের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু এই চ্যাপ্টার গুলোর মধ্যে ইজি। আচ্ছা এবার আসো সাইন এক্স এর গ্রাফটা কেমন, সাইন এক্স এর গ্রাফ তো মাত্রই দেখালাম, সাইন এক্স এর গ্রাফ জিরো থেকে শুরু হয়, এটা হচ্ছে জিরো জিরো ডিগ্রি, এই বরাবর থাকে হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই টু, মানে 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান হয়, এই হচ্ছে কি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, পাই রেডিয়ানে আবার জিরো হয়, আবার 270 ডিগ্রি বা হচ্ছে গিয়ে কত 3 পাই বাই টু, এইখানে আবার সর্বনিম্ন মান হয় মানে মাইনাস ওয়ানে যায়, এই ওয়ানে উঠছে, মানে জিরো থেকে শুরু হয়েছে সাইনের গ্রাফ, জিরো থেকে ওয়ানে উঠছে, ওয়ান থেকে আবার 180 ডিগ্রি যখন বসাইলাম
তখন সে বলতেছে না আমার মান হচ্ছে জিরো, জিরো থেকে আবার কমতে কমতে 270 ডিগ্রি যখন বসাইছি তার মান আবার কমে কমে -1 হয়ে গেছে, আবার 270 ডিগ্রি যখন 360 ডিগ্রি বসাইলাম 360 ডিগ্রি বা 2 পাই তখন তার মান হচ্ছে আবার জিরো হয়ে গেছে। তাহলে সাইন এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম হয়, জিরো পাই বাই 2 পাই 3 পাই বাই 2 2 পাই, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় তার ভ্যালু গুলো হচ্ছে এভাবে করে চেঞ্জ হয়। সাইন এক্স এর গ্রাফ ত্রিকোণমিতির ক্লাস গুলোতে আমরা একটা গ্রাফের আলাদা একটা ক্লাস দিয়েছিলাম, ওইটা কারো যদি কনফিউশন থাকে দেখে নিতে পারবো। আচ্ছা এবার হচ্ছে কজ এক্স এর গ্রাফটা কেমন হয়, সাইন এক্স এর গ্রাফের সাথে কজ এক্স এর গ্রাফের পার্থক্যটা কোথায় হয় বলতো? বলতে পারবা কেউ? কজ 0 ডিগ্রি মান কত? 90 ডিগ্রি 1 কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে সাইন এক্স এর গ্রাফটা 0 ডিগ্রিতে 0 ছিল, মানে 0 ডিগ্রি মূল বিন্দু থেকে সাইন এক্স এর গ্রাফটা স্টার্ট হইছে। কজ এক্স এর গ্রাফটা কিন্তু স্টার্ট হবে 1 থেকে, এই যে উপর থেকে, উপর থেকে এভাবে এভাবে করে স্টার্ট হবে, এভাবে করে যাবে, এভাবে করে, মানে পুরো সাইন এক্স এর শেপটাই। তুমি জাস্ট একটা কাজ করো, এই যে সাইন এক্স এর যে ওয়াই অক্ষটা আছে এই ওয়াই অক্ষটাকে যদি তুমি 90 ডিগ্রি ডানে বামে সরাও, মানে আমি যদি 90 ডিগ্রি এই পাশে নিয়ে আসি যেই গ্রাফটা পাবো এটাকেই বলবো আমি কজ এক্স এর গ্রাফ, মানে ওয়াই অক্ষটাকে যদি আমি 90 ডিগ্রি একটু এই পাশে নিয়ে আসি, মানে কজ এক্স এর গ্রাফটা বেসিক্যালি শুরু হবে কত থেকে? কজ এক্স এর গ্রাফটা শুরু হবে 1 থেকে। কজ এক্স কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, কজ আবার কত 290 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, কজ আবার 270 ডিগ্রি মান হচ্ছে আবার -1, -1 একদম নিচে, আবার কজ 360 ডিগ্রি নাও আবার কত, সরি কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, এই যে 90 ডিগ্রি পরে 180 ডিগ্রি, এটা হচ্ছে আবার 270 ডিগ্রি, 270 ডিগ্রিতে আবার 0, 360 ডিগ্রি তো হচ্ছে আবারও তার মান হচ্ছে 1। মানে কজ এক্স এর গ্রাফ আর সাইন এক্স এর গ্রাফটা সেম, জাস্ট স্টার্টিং পয়েন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে দশা পার্থক্য থাকে, 90 ডিগ্রি একটা দশা পার্থক্য থাকে। মানে কজ যদি তুমি 90 ডিগ্রির একটা দশা পার্থক্য চিন্তা করো, কারণ দেখবা সবসময় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু কস থিটা, ওই যে 90 ডিগ্রি দশা পার্থক্য, 90 ডিগ্রি এদিক সেদিক করলে আবার কজ এর গ্রাফটা কিন্তু চলে আসে সাইনের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেসিক গ্রাফের আইডিয়াটুকু শেষ। এবার দেখো প্রবলেম সলভিং এ যাই, বোর্ডের প্রবলেম গুলো দেখাই, দেখবা খুবই ইজি। তো প্রথমে একটা চট্টগ্রাম বোর্ডে আসা একটা প্রবলেম দেখো, এখানে কি বলছে দেখো, তোমরা নিজেরা আমাকে জাস্ট ফাংশনটা তৈরি করে দিতে পারো, কিন্তু কিছুই না, মানে এটা মোটামুটি তৈরি করা আছে সবকিছু, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে বলছে কিন্তু, হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখার, বক্ররেখার এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 সরল রেখা দ্বারা আবদ্ধ, পাই বাই 2 সরল রেখা আবদ্ধ, আবদ্ধ এরিয়া এটা বের করতে বলছে, মানে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে তোমার হিসাব করতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখার এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 সরল রেখা দ্বারা আবদ্ধ এরিয়া। বলতো কোশ্চেনটা পড়ে কে কে বুঝতে পারছো যে কি এই ইন্টিগ্রেশনটা কেমন হবে, লিমিটটা কত হবে, কিভাবে করবা, কেউ কি বুঝতে পারছো? শুধু কি 90 ডিগ্রির অংশটুকু ধরতে হবে? তাহলে 0 থেকে হিসাব করবা, 0 থেকে পাই বাই 2, হ্যাঁ তাহলে কার ইন্টিগ্রেশন, সাইন এক্স এর ইন্টিগ্রেশন, 0 থেকে পাই বাই 2 এটা দেখো তো লিমিটটা কার দেওয়া আছে, x = পাই বাই 2 দেওয়া আছে না, মানে x এর লিমিট দেওয়া আছে না, তাহলে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করবা, dx এর সাপেক্ষে করবা। এই যে দেখো তোমার প্রবলেম সলভ, তাহলে এই প্রবলেমটা আসছিল 4 মার্কস এর জন্য, ঠিক আছে 4 মার্কস এর জন্য আসছিল, গ নম্বর কোশ্চেনে। তাহলে তুমি চিন্তা করো এটা করতে আমাদের জাস্ট 2 লাইনও লাগবে না, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত বলো তো? মাইনাস কজ এক্স, সো মাইনাস কজ এক্স এর মধ্যে এবার আমরা 0 থেকে পাই বাই 2 লিমিটটা বসায় দিব, সো একবার হচ্ছে মাইনাস কজ পাই বাই 2 মাইনাস, এরপরে হচ্ছে মাইনাস কজ 0 ডিগ্রি, ঠিক আছে। তো কস পাই বাই 2 এর মান কত? কস পাই বাই 2 ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের হচ্ছে কি 0, তাহলে এটা মাইনাস 0 মানে 0 মাইনাস, আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে 1 মানে -1, তো মাইনাস আর -1 মানে হচ্ছে 1, তাহলে এই 1ই হচ্ছে আমার 1 বর্গ একক, 1 বর্গ একক হচ্ছে আমার নির্ণেয় ক্ষেত্রফল, তাহলে এটাই আমার অ্যানসার। জাস্ট 3 লাইন লাগছে, এই 3 লাইনে আমি তুমি বোর্ডের 4 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ, 3 লাইন করার মাধ্যমে তুমি বোর্ডের 4 মার্কস পেয়ে যাচ্ছ, তাই বোর্ডের যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলো কিন্তু ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে খুবই ইজি, জাস্ট তোমাকে বুঝতে হবে তোমার লিমিটটা তুমি কত ধরবা। এবং এখানে যেটা বেসিক্যালি বলছে আমি একটু গ্রাফিক্যালি দেখাই, জিনিসটা বলছে কি x = পাই বাই 2 সরল রেখা দ্বারা, তো জাস্ট তুমি চিন্তা করো সাইন এক্স এর গ্রাফটা তুমি মনে মনে চিন্তা করবা, অথবা তুমি খাতায় এঁকে নিবা সাইন এক্স এর গ্রাফটা কেমন, সাইন এক্স এর গ্রাফটা তো এরকম,
এখান থেকে এভাবে করে শুরু হয় এভাবে করে যায়। হ্যাঁ তাহলে পাই বাই টু মানে কি, এই যে সর্বোচ্চ পয়েন্ট এই 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পাই বাই টু পর্যন্ত, তাহলে পাই বাই টু দেখো তো এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু, এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা না, এই জন্য বলছে যে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু সরল রেখা দ্বারা। কারণ পাই বাই টু মানে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু, এটাকে আমরা বলতে পারি না ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এক্স অক্ষ দ্বারা। তাহলে এই হচ্ছে এক জায়গা দিয়ে বাদ দিলাম, এই হচ্ছে এক্স অক্ষ দিয়ে আরেক জায়গায় বাদ দেওয়া হয়েছে, আর লিমিট হচ্ছে জিরো থেকে, কিছু বলা না থাকলে জিরো থেকে শুরু করবা। তাহলে জিরো থেকে পাই বাই টু, তাহলে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত এই হচ্ছে সাইন এক্স এর এই বক্ররেখাটা, এই বক্ররেখার ভিতরে এই টোটাল জায়গাটুকু আমরা বের করে কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে এক বর্গ বা ওয়ান বর্গ ওয়ান স্কোয়ার ইউনিট, ঠিক আছে। সো এই ছিল আমাদের প্রথম প্রবলেম, বোর্ডের প্রথম প্রবলেম, খুবই ইজি। এখানে মোটামুটি আমাদের লিমিটটা দেওয়াই ছিল, ঠিক আছে। না না গ্রাফ আঁকা তো কোনোভাবে নেসেসারি না, তুমি যাতে দুই লাইন করে দিলেই তুমি ফুল মার্কস পাবা, গ্রাফ কোনো ভাবে আঁকা তোমার জন্য নেসেসারি কিছু না। তবে তুমি নিজের বোঝার জন্য চাইলে আঁকতে পারো যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে এরিয়া বের করতে বলছে, তুমি নিজের বোঝার জন্য চাইলে এটা আঁকতে পারো, বাট এটা নেসেসারি কিছু না। আচ্ছা এবার দেখো কুমিল্লা বোর্ড 2019 সালে আটের গ নম্বরে আসছে, এই ফাংশনটা তোমরা একটু বের করো। এখানে কি বলছে দেখো, দুই দুই নম্বর প্রবলেম, প্রবলেম টু, ওয়াই ইজ ইকুয়াল টু কুমিল্লা বোর্ড 2019 সাল আটের গ, মানে চার মার্কসের জন্য আসছে। জাস্ট এটা তো তোমরা হাসবা যে আসলে কতটা ইজি একটা প্রবলেম, জাস্ট তিন লাইন লাগবে, মানে ইন্ট্রোডাকশনের এই লাস্টের চ্যাপ্টারটা করাটা আরো বেশি মজা যদি তুমি একটু ফাংশনের গ্রাফটা সম্পর্কে একটু আইডিয়া থাকে। হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স বলছে যে এই ফাংশনটি দ্বারা, ফাংশনটি দ্বারা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের লিমিটটা তোমরা নিজেরা একটু বলবো, আমাকে আমি যাকে জিজ্ঞেস করবো সে আমাকে বলবা যে লিমিটটা আসলে কত হবে। কারণ লিমিটটা কিন্তু তোমাকে নিজে চিন্তা করতে হবে যে আসলে গ্রাফ জানলে কিন্তু তুমি লিমিট জানবে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে লিমিটটা আসলে কত হবে। আমি আগে চলো প্রশ্নটা একটু লিখি, তারপরে হ্যাঁ y = cos x ফাংশনটি x অক্ষের সাথে আবদ্ধ, আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল, একটি চাপের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করো y = ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল বের করো। ল্যাঙ্গুয়েজটা কি কিছু বুঝতে পারছো যে আসলে কি বলছে? আমি একটু y = cos x এর গ্রাফটা আঁকি, দেখো তোমরা এবার ধরতে পারো কিনা। গ্রাফটা শুরু হয় কোথা থেকে, এই যে উপর থেকে, ধরো মাইনাস 90 ডিগ্রি থেকে এখান থেকে ধরলাম, এভাবে করে যায় আবার এই নিচের দিকে এভাবে করে যায়। দেখো তো এইখানে এটা হচ্ছে একটা চাপ, এইটা হচ্ছে একটা চাপ, এই যে এই পুরো জায়গাটুকু হচ্ছে আরেকটা চাপ, এই জায়গাটুকু হচ্ছে আরেকটা চাপ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা চাপ, তাই না? এক্স অক্ষ দ্বারা এই যে চাপগুলো তৈরি হয়েছে না, এখন তোমাকে বলছে যে কি যে কোনো একটা চাপের ক্ষেত্রফল বের করো। আর তোমার যেই চাপের ক্ষেত্রফল বের করতে তোমার মনে চায় তুমি সেটাই তুমি বের করো, কোনো প্রবলেম নেই, অ্যান্সার একই আসবে। এখন এখন বলো তো আমার লিমিটটা তুমি কত ধরতে চাচ্ছ, cos x এর গ্রাফ থেকে বলো তো লিমিটটা কত ধরো? হ্যাঁ কত, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু? হ্যাঁ 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 এটা হবে, তুমি যদি এই চাপের ক্ষেত্রফল বের করতে চাও তাহলে হবে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, এই রেঞ্জের মধ্যে যদি তুমি cos x ফাংশনটাকে ইন্টিগ্রেট করে দাও তাহলে তুমি এই যে মাঝখানের এই একটা চাপের ক্ষেত্রফল তো পেয়ে যাচ্ছ, আর cos x এর প্রত্যেকটা চাপের ক্ষেত্রফল তো সেমই হয়, আর যে কোনো একটা বের করলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এই যে হলুদটা বের করতে, এখন আরেকজন যদি চায় যে না আমি মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এই চাপের ক্ষেত্রফল বের করবো না, আমি এই যে সেকেন্ড যে চাপটা দেখা যাচ্ছে এই চাপের ক্ষেত্রফলটা বের করবো, ঠিক আছে, সে কি পারবে? না অবশ্যই পারবে। তো তার জন্য বলো তো এখানে লিমিটটা কত হবে, পাই বাই টু থেকে কত হবে? পাই, পাই বাই টু থেকে কত হবে? পাই না তো, পাই তো হচ্ছে এই জায়গায় পাই বাই টু, পাই এটা হচ্ছে থ্রি পাই বাই টু, মানে 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, মানে মাইনাস 90 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রির মাঝখানে একটা চাপ, মানে 180 ডিগ্রির ব্যবধান, 180 ডিগ্রির ব্যবধান, আবার পরের আবার 90 ডিগ্রি থেকে থ্রি পাই বাই টু, মানে 270 ডিগ্রি পর্যন্ত আরেকটা চাপ। তুমি চাইলে যদি করতে পারো মাইনাস, যদি পাই বাই টু থেকে চাইলে তুমি থ্রি পাই বাই টু এর মাঝখানেও যদি cos x কে ইন্টিগ্রেট করো একই রেজাল্ট পাবে। তাহলে এখন এই প্রবলেমটা কেউ যে কেউ করতে পারবে, একটা চাপের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমরা কত থেকে কত বললাম, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মাঝখানে, কার ইন্টিগ্রেশন, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মাঝখানে cos x এর ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে কুমিল্লা বোর্ডে 2019 সালে আসছিল প্রবলেম, খুব ইজি। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত আসবে, cos x এর ইন্টিগ্রেশন কত, sin x,
sin x এবার তুমি লিমিটটা বসায় দাও লিমিট হচ্ছে -π/2 আর এখানে হচ্ছে +π/2 তার মানে তুমি একবার পাবা হচ্ছে sin π/2 বসায় দিলাম আপার লিমিট মাইনাস আরেকবার পাবা হচ্ছে sin of -π/2 লোয়ার লিমিট বসায় দিলাম sin π/2 এর ভ্যালু হচ্ছে 1 sin -π/2 এর ভ্যালু কত sin -π/2 এর ভ্যালু হচ্ছে -1 তো -1 আর এখানে একটা মাইনাস আছে তাহলে +1 হয়ে যাবে তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 তাই তো তাহলে आंसर হবে 2 একটা চাপের ক্ষেত্রফল কত একটা চাপের ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ এত তাহলে মানে তুমি ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড যে কোনো প্রবলেমই তুমি পারবা না এখন থেকে বলো তো যে কোনো প্রবলেমই কিন্তু তোমাদের আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো 1 থেকে π/2 পর্যন্ত লিমিট নিয়ে করে 2 দ্বারা গুণ করলেও আসবে না 1 থেকে π/2 1 তো নাই এখানে 1 থেকে π/2 0 থেকে π/2 বলতেছো 0 থেকে π/2 হ্যাঁ হ্যাঁ মানে y অক্ষ থেকে হবে হ্যাঁ 0 থেকে π জি ভাই ওইটাই আচ্ছা y অক্ষ থেকে হিসাব করলে তো তাহলে ফাংশনটাকে y এর মাধ্যমে চেঞ্জ করতে হবে y এর মাধ্যমে চেঞ্জ করতে আচ্ছা যাও তুমি যদি x অক্ষের সাপেক্ষে চিন্তা করো তাহলে তুমি 0 থেকে এই যে 0 থেকে তুমি π/2 পর্যন্ত চাইলে বের করতে পারো বের করে তখন তোমাকে আবার কি করতে হবে ওই যে 2 দিয়ে গুণ দিতে হবে একটা চাপের জন্য ঠিক আছে ওইটাও করতে পারো ঠিক আছে সো সমস্যা নাই এবার আসো আরেকটা প্রবলেম দেখি এখানে বললো যে y = x³ x অক্ষ এবং x = 2 ও x = 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা বলো তো এই ফাংশনের টোটাল স্ট্রাকচারটা কেমন হবে এটা ইয়া বলো মুইন বলো তো এই ফাংশনটার ইন্টিগ্রেশনটা কেমন হবে লিমিট কত থেকে কত হবে হ্যাঁ 2 থেকে 3 তারপর এখানে কত বসাবো আমরা x কিউব আর হচ্ছে যেহেতু x এর লিমিট দেওয়া আছে তাই আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব শেষ আর x আর এটা হচ্ছে কি কোন দ্বারা x অক্ষ দ্বারা আবদ্ধ তার মানে হচ্ছে এই x কিউবের যে গ্রাফটা আছে তাকে হচ্ছে x অক্ষ দ্বারা আবদ্ধ করছে তার মানে হচ্ছে x অক্ষের নিচে তুমি আর যাইতে পারবা না x অক্ষ দ্বারা আবদ্ধ করে দিল তারপরে আবার তার মধ্যে একটা ব্যারিয়ার কি দিছে x = 2 এটা হচ্ছে একটা সরল রেখা x = 2 সরল রেখাটা y অক্ষের সমান্তরাল আর একটা ব্যারিয়ার দিছে x = 3 সরল রেখাটা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল আর একটা সরল রেখা এই যে তিনটা ব্যারিয়ার দিলে একটা দিলে x অক্ষের ব্যারিয়ার x অক্ষের নিচে যাইতে পারবে না আরেকটা বলছে x = 2 একটা বলছে x = 3 তারপর হচ্ছে এই ফাংশনের গ্রাফটা মনে করো যেমনই হোক এই যে তার ভিতরে এইবার হচ্ছে তুমি টোটাল এরিয়াটুকু বের করো তোমার আসলে গ্রাফটা জানা দরকারও না গ্রাফটা আমি আসলে এমনি বললাম বাট গ্রাফ আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হচ্ছে যে গ্রাফ ছাড়াই তুমি ইন্টিগ্রেশনটা করতে পারতেছ মানে এই প্রবলেমের জন্য তোমার গ্রাফ জানার কোনো দরকারই নেই তুমি গ্রাফ না জানলেও কিন্তু তুমি দেখো ইজিলি করতে পারবা তাহলে x টু দি পাওয়ার 4/4 হবে তারপরে যে 2 থেকে 3 তুমি যদি বসায় দাও 3 টু দি পাওয়ার 4/4 - 2 টু দি পাওয়ার 4/4 এটাই হবে তোমার आंसर ক্যালকুলেট করলে যা আসে তাই হচ্ছে তোমার ক্ষেত্রফল সো আশা করি বুঝতে পারছো এটা খুব ইজি একটা প্রবলেম ছিল সো এবার আসো আরো কিছু প্রবলেম দেখি আচ্ছা এইবার আমরা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা বৃত্তের ভেতর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই প্রবলেমটা দেখি এটা আজকে দিনের ধরতে পারো সবচেয়ে বেশি বড় এটা অনেক বেশি বার বোর্ড পরীক্ষা আসে তোমরা যে কোনো বোর্ডের মধ্যে দেখো যে কোনো একটা বৃত্ত দিবে দিয়ে বলবে যে কি বৃত্তের ওই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম চতুর্ভাগ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র এরকম বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে সো আমি একটা যে কোনো একটা বৃত্ত নেই বৃত্ত নিয়ে ওইটার ক্ষেত্রফলটা বের করে দেখাই x স্কয়ার যোগ y স্কয়ার এটা একটু দেয় কেন কারণ এটা একটু এটার ইন্টিগ্রেশনটা একটু কঠিন কম্পারেটিভলি কঠিন না মানে আমাদের জন্য কঠিন না আমরা তো এতে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেট করে আসছি বাট অনেকের জন্য একটু কঠিন হয় যারা একটু কম পড়ালেখা করে তাদের জন্য একটু কঠিন হয় সো x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 বলছে কি ধরো প্রথম প্রশ্নের মধ্যে বললো যে একটা বোর্ডে দুই ধরনের প্রশ্ন দেখতেছি একটা বলে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ধরো আমি এমন বললাম আচ্ছা ধরো এই বৃত্তের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পুরোটা বললাম আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা বের করার পর আরেকটা কন্ডিশন আরেকটা প্রবলেম দেখবো তাহলে এটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি করা লাগবে আমি একটু আগেই কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু ডিটেলস আলোচনা করে আসছি একটু আগে তো তোমাদের কিন্তু এখন সমস্যা হবে না আমি চাচ্ছি ধরো x এর সাপেক্ষে আমি সবকিছু dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পছন্দ করি তাই আমি এটাকে কি করব y এর ফাংশন বানাবো তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 16 - x স্কয়ার হবে
কত হবে রুটার 16 মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস হবে তারপরে ইন্টিগ্রেশন করার সময় আমি শুধু প্লাস অংশটাকে নিয়ে ইন্টিগ্রেশন করব ঠিক আছে আচ্ছা এইবার বলো তো এই ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটা কেমন হবে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16 তাহলে এই ফাংশনটা কেমন হবে এর ব্যাসার্ধ হবে গিয়ে 4 4 ব্যাসার্ধের একটা বৃত্ত হবে তাহলে বলো তো আমি লিমিট কত থেকে কত ধরবো 0 থেকে 4 ধরতে পারি না এক্স এর লিমিট 0 থেকে 4 ধরা যাবে কিনা বলো তো কারণ এর ব্যাসার্ধ তো 4 হবে তাই না তাহলে দেখো তো এক্স এর লিমিট 0 থেকে 4 চাইলে আমি ধরতে পারবো তাহলে আমি 0 থেকে 4 ধরে করি 0 থেকে 4 কেন ধরবো জানো কারণ 0 থেকে 4 ধরলে ওই যে আমার লিমিটটা বসাইতে গেলে একটু আমি কিছু অ্যাডভান্টেজ পাবো এই জন্য আর কিছুই না তো ধরো 0 থেকে 4 বসাইলাম ফাংশন কাকে ইন্টিগ্রেট করবো রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করবো ডি এক্স এর সাপেক্ষে বাইরে হচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে দিতে হবে বাইরে 4 দিয়ে গুণ দিয়ে দিলে টোটাল বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এখন বলো তো 16 মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা তোমাদের জানা আছে কিনা এই ফর্মুলাকে কে বলতে পারবো আমাকে কারেক্টলি ফর্মুলা জানা না থাকলে x ইজ ইকুয়াল টু তোমরা 4 sin থিটা ধরে নিবা বা cos থিটা ধরে নিবা হ্যাঁ বলো হ্যাঁ নাইন বলো x ইনটু রুট 16 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড 2 ডিভাইডেড বাই 2 প্লাস প্লাস 4 স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x বাই 4 x বাই 4 সাইন ইনভার্স x বাই 4 বেসিক্যালি এটা হচ্ছে কোন আকৃতির ইন্টিগ্রেশন দেখো এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু আমরা প্রচুর করে আসছি তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছুই নাই এই টাইপের ইন্টিগ্রেশন আমরা আগেও করে আসছি তাহলে এটা এখন করতে সমস্যা কি এই টাইপের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশনটা ছিল এমন যে x ইনটু যা আছে ওই পুরোটা লিখি ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x বাই a এটার ইন্টিগ্রেশন এটা হচ্ছে তার ইন্টিগ্রেশনের ডাইরেক্ট রেজাল্ট ঠিক আছে সো ওইটাই ওইভাবে আর কি বেসিক্যালি করলাম সো x ইনটু যা আছে তা লিখলাম ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 2 ইনটু সাইন ইনভার্স x বাই 4 জাস্ট লিমিটটা বসায় দাও 0 থেকে 4 হচ্ছে তার লিমিট এবার লিমিট বসায় দিলে আমি এই বৃত্ত দ্বারা টোটাল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে বৃত্ত আচ্ছা বলো তো এই বৃত্তের ক্ষেত্রফল এমনি তো তোমরা জানোই এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো তো x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ব্যাসার্ধ যদি 4 হয় একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে হবে পাই আর স্কয়ার করলে 16 পাই 16 পাই হবে পাই আর স্কয়ার করলে 16 পাই এখন আমরা জাস্ট এটাই দেখবো যে আমাদের সবশেষে লিমিট বসানোর পর 16 পাই আসে কিনা তাহলে এটাই হয়ে যাবে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলের প্রমাণ তাহলে 4 ইনটু এবার আমরা লিমিটটা বসাই x এর জায়গায় 4 বসাই তাহলে 4 ইনটু রুট ওভার 16 মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 16 বাই 2 ইনটু সাইন ইনভার্স 4 বাই 4 এটা হচ্ছে আপার লিমিট বসাইলাম মাইনাস লোয়ার লিমিট বসাবো 0 বসাবো তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই প্রথম অংশ পুরোটা 0 0 ইনটু রুট ওভার 16 মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 16 বাই 2 ইনটু সাইন ইনভার্স 0 ডিভাইডেড বাই 4 ঠিক আছে এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলাম এই পুরো অংশটুকু হচ্ছে 0 চলে আসতেছে এবার দেখি বাকি অংশটুকু কাটাকাটি করে দেখি কি আসে দেখো তো এইখানে 16 মাইনাস 4 স্কয়ার মানে 16 তাহলে এই অংশটুকু 0 তাহলে অবশিষ্ট থাকতেছে কত 2 দিয়ে কাটলে এখানে 8 তাহলে অবশিষ্ট থাকতেছে 4 ইনটু 8 ইনটু সাইন ইনভার্স কত 1 1 আচ্ছা বলো সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত বলতে পারবা সাইন ইনভার্স 1 কাকে কোন কোনটাকে করলে সাইন 1 পাওয়া যায় 1 পাওয়া যায় সাইন পাই বাই 2 ইজ ইকুয়াল টু 1 না সাইন 90 ডিগ্রি মান 1 না তাহলে সাইন ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত হবে পাই বাই 2 হবে তাহলে তুমি এখানে 4 ইনটু 8 ইনটু সাইন ইনভার্স 1 এর জায়গায় বসাই দাও পাই বাই 2 এবার দেখো কাটাকাটি করো 2 দিয়ে কাটলে 2 8 2 গুণা 16 16 পাই দেখছো তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 এটার ক্ষেত্রফল আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী জানি যে 16 পাই কিন্তু কেন আসলে 16 পাই কিভাবে 16 পাই সেটা আমরা এখন ইন্টিগ্রেশন থেকে প্রমাণ করতে সক্ষম হইছি ঠিক আছে 16 পাই এভাবে কিন্তু যে কোনো শেপের জন্য তোমরা চাইলে ক্ষেত্রফল বের করতে পারবা তো এই বৃত্তের ক্ষেত্রফলের যে প্রবলেমটা এই যে প্রবলেমটা মাত্র করলাম এই প্রবলেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমাদের যদি একটা অঙ্ক মানে বৃত্ত আর উপবৃত্ত এই দুটা থেকে একটা বোর্ডে থাকে
মানে অল্টারনেট করে করে বোর্ড পরীক্ষা দেওয়া হয়। এবং এখন যে প্রবলেমটা করাইলাম এটাই হয়তো বা বোর্ড পরীক্ষা তোমাদের টাইমে আসলো আসতে পারে, এটা প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষা আসছে। সো এটা বুঝতে পারছো কিনা কিভাবে করা লাগবে? একটা বৃত্ত দিয়ে যদি বলা যায় তার দ্বারা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্রফল বের করতে, তাহলে পারবা? জি স্যার বুঝছি। সো এটা একদম ক্লিয়ার। ওকে, এবার ধরো এই সেম প্রবলেমটাই, সেম প্রবলেমটাই এভাবে দিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এবার ধরো সেম ম্যাথ, সেম ম্যাথ আমি বোর্ড পরীক্ষা এবং রুয়েটে আসছে একটু ডিফারেন্ট ভাবে। x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 16, এটা একটা বৃত্ত বলছে, এই বৃত্ত এবং x ইজ ইকুয়াল টু 3 সরলরেখা দ্বারা আবদ্ধ। x ইজ ইকুয়াল, এবার এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু খুবই মজার প্রবলেম এবং এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম। x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 16, এই বৃত্ত এবং x ইজ ইকুয়াল টু 3 দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম, আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করো। কথার মিনিংটা কি এটা আসলে বুঝতে হবে। আমি আগে আগে একটা কাজ করি, আগে আমি বৃত্তটা আবার আঁকি। এক্স ইজ ইকুয়াল টু, তুমি তো আসলে বৃত্তটা জানো, বৃত্তটা কেমন, বৃত্তটা আবার আঁকলাম। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ তো 4, তাহলে এই বৃত্তটা শেষ পর্যন্ত 4 পর্যন্ত গেছে, তাহলে এই বিন্দুটা তো 4.0। x is equal to 3, x is equal to 3 সরলরেখাটা কোন দিকে হবে? তাহলে x is equal to 3 এই যে 4 এর আগে হবে, 1 2 3 4, ঠিক আছে, তাহলে এই এদিকে হবে x is equal to 3 সরলরেখাটা। ধরো x is equal to 3 সরলরেখাটা হচ্ছে এই দিকে হবে, এটা হচ্ছে x is equal to 3 সরলরেখা, ঠিক আছে। আচ্ছা বলো তো x is equal to 3 সরলরেখার সাথে এই বৃত্তের কিন্তু আবদ্ধ ক্ষেত্রফল, মানে এক বৃত্ত এবং আবদ্ধ ক্ষুদ্র, দেখো x is equal to 3 সরলরেখার সাথে এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু দুই দিকে তৈরি হয়েছে, একটা একটা হচ্ছে এই পাশে, এই দেখো তো x is equal to 3 দ্বারা আবদ্ধ, বৃত্তের এই অংশটুকু x is equal to 3 দ্বারা আবদ্ধ আমি যেমন বলতে পারি, সেম একইভাবে দেখো তো আমি এটাও বলতে পারি যে বৃত্তের এই অংশ ছাড়া বাকি অংশটুকু এটাও x is equal to 3 দ্বারা আবদ্ধ। ওরা কিন্তু আমাদের কোনো লোয়ার লিমিট দেয় নাই এখনো, খালি বলছে x is equal to 3 দ্বারা আবদ্ধ। কিন্তু যখন তুমি এরিয়াটা বের করবা তখন তুমি বলতে হলুদ রিজিওনটা বের করবা না নীল রিজিওনটা বের করবা? হলুদ রিজিওনটা বের করবা, এক্স্যাক্টলি। তাহলে আমরা জাস্ট কি করব, আমরা আগের মতো করে অঙ্কটা করব, বাট আগে আমরা কি করছিলাম, 0 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করছিলাম, 4 এর মধ্যে ইন্টিগ্রেট করে আবার 4 দিয়ে গুণ করছিলাম, কারণ আমার টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করা দরকার হয়েছে। বাট এখন কিন্তু আমি আর ওই কাজটা করব না, এখন আমি যেটা করব x is equal to 3 থেকে শুরু করে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করব, 3 থেকে শুরু করে 4, কারণ আমার হচ্ছে এই হলুদ রিজিওনটা দরকার, তো হলুদ রিজিওনের উপরের অংশটুকু বের করব, তাকে 2 দিয়ে গুণ দিব, তাহলে নিচের অংশটুকু পেয়ে যাব, রাইট? তাহলে 3 থেকে 4 এর মধ্যে আমি আমার ফাংশনটা কি ছিল জানি, ফাংশনটা ছিল 16 - x2, 16 - x2 কে x is equal to 3 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করব, আর তাকে গুণ দিব কত দিয়ে, তাকে গুণ দিব 2 দিয়ে। কেন 2 দিয়ে গুণ দিব, কারণ যখন তুমি 3 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করবে তখন তুমি x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল পাবা। x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল মানে হচ্ছে কি বেসিক্যালি, এটা কেমন হবে, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তো দেখো এই অংশটুকু হবে, আমি ব্ল্যাক করতেছি এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে x অক্ষ দ্বারা আবদ্ধ, মানে উপরের দিকে 3 থেকে 4 এর মধ্যে, বাট নিচের অংশটুকু তো আমার বের করতে হবে, কারণ x is equal to 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল করতে হবে বৃত্তর সাথে, এই বৃত্ত আর x is equal to 3 রেখার মাঝখানে যে এরিয়াটুকু, এই হচ্ছে x is equal to 3, এই হচ্ছে বৃত্ত, তাহলে এই বৃত্ত আর x is equal to 3 দেখার মাঝখানে যে টোটাল যে জায়গাটুকু আবদ্ধ হয়ে গেছে এই আবদ্ধ জায়গাটুকু বের করতে বলছে, তাহলে এই টোটাল জায়গাটুকু বের করার জন্য আমি যেটা করছি 3 থেকে 4 এর মাঝখানে ইন্টিগ্রেট করতেছি, ইন্টিগ্রেট করলে আমি হচ্ছে এই x অক্ষের উপরের অংশটুকু পাচ্ছি, কারণ প্লাস রুট ওভার 16 - x2 কিন্তু x অক্ষের উপরের দিককেই বোঝায়, y is equal to plus root over 16 - x2 কিন্তু x অক্ষের উপরের দিককেই বোঝায়, তাই তার সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করো তুমি উপরের অংশটুকুর ক্ষেত্রফল পাবা। তো ভালো কথা, উপরের অংশটুকুর ক্ষেত্রফল পাইলাম, কিন্তু আমার তো নিচের অংশটুকু দরকার, তাই আমি বাইরে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, বাইরে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বুঝতে পারছো x is equal to 3 দিয়ে কিন্তু বৃত্তের দুই দিকে কিন্তু আবদ্ধ ক্ষেত্রফল আছে,
কারণ বৃত্তের এই যে পরিধি দ্বারা নীল অংশটুকুও কিন্তু এক্স ইজ ইকুয়াল টু থ্রি এর মাঝখানে পড়ে গেছে, এক্স ইজ বৃত্ত আর এক্স ইজ ইকুয়াল টু থ্রি এর মাঝখানে কিন্তু নীল অংশটুকুও আছে, হলুদ অংশটুকু কিন্তু বৃত্ত এবং এক্স ইজ ইকুয়াল টু থ্রি রেখার মাঝখানে আছে। বাট আমাকে বলছি কি, এই প্রবলেমটা কিন্তু রুয়েটেও আসছিল, আমাকে বলা হয়েছে যে ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা বের করতে, এবং অনেকগুলো বোর্ড পরীক্ষাতেও কিন্তু এই প্রবলেমটা আসছে, ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করতে বলার কারণে আমি কি করলাম, আমার লিমিটটা কত ধরলাম, থ্রি থেকে ফোর করলাম। তাহলে এবার ইন্টিগ্রেট তো সবাই পারবো আমরা, এক্স ইন্টু রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার, আগের মতো ডিভাইডেড বাই টু প্লাস সিক্সটিন ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ফোর, তার মধ্যে তুমি থ্রি থেকে ফোর লিমিট বসায় দাও, ক্যালকুলেট করো, কিছু একটা ভ্যালু পাবে, এটাই অ্যান্সার। বাট এখন ধরো এইবার রুয়েটের প্রশ্ন করার দায়িত্ব ধরো আমার উপর দেওয়া হলো, আমি বললাম যে বৃহত্তম অংশের ক্ষেত্রফল বের করতে, তাহলে তুমি লিমিটটা কত বসাবো আগে সেটা বলো, লিমিটটা তুমি কত দিবা, আগের বার তো থ্রি থেকে ফোর দিলাম, এবার তুমি লিমিট কত দিবা, কত দিবা? ভেরি গুড, মাইনাস ফোর থেকে থ্রি দিব আমি, কারণ এই নীল অংশটুকু হচ্ছে এই জায়গা হচ্ছে মাইনাস ফোর, এই জায়গা হচ্ছে থ্রি, তাহলে আমাকে দিতে হবে মাইনাস ফোর থেকে শুরু করে আপার লিমিট দিতে হবে থ্রি পর্যন্ত। তাহলে মাইনাস ফোর থেকে থ্রি এর মধ্যে যদি আমি ইন্টিগ্রেট করতাম এইবার, কিন্তু হ্যাঁ এবার দুই দিয়ে গুণ দিব, মাইনাস ফোর থেকে থ্রি এর মাঝখানে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কত পাবো, তাহলে আমি পাবো বৃহত্তম অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু থ্রি সরলরেখা দ্বারা আবদ্ধ এই বৃত্তের মধ্যে বৃহত্তম অংশের ক্ষেত্রফলটা আমি পাবো যদি আমি মাইনাস ফোর থেকে, অর্থাৎ এই যে রিজিয়নটা দেখতেছি আমি, এই রিজিয়ন থেকে শুরু করে এই রিজিয়ন পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি এই অংশটুকু ক্ষেত্রফল পাবো, এটা হচ্ছে বৃহত্তম অংশের ক্ষেত্রফল। তাকে দুই দিয়ে গুণ দিয়ে দিলে টোটালটা পুরো নীল রিজিয়নটা আমি কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বৃত্ত থেকে আসতে পারে এমন আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে যেটাতে তোমাদের কোনো প্রবলেম কোনো সমস্যা হবে। একটা টাইপ আছে যেটার মধ্যে বৃত্ত সহ মানে যেটার মধ্যে হচ্ছে দুইটা ফাংশনের মধ্যবর্তী এরিয়া, সেগুলো আমি পরের নেক্সট ক্লাসে তো দেখাবো। সো এটা ছিল বৃত্ত থেকে মানে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল বের করতে দেওয়া যে অঙ্কগুলো থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? এই ধরনের প্রবলেমগুলো আশা করি তোমরা পারবে। এখন বলো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো না কিভাবে করতে হবে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এটাও বুঝলাম যে কোনো একটা শেপের ভিতরে এরিয়া কিভাবে বের করে, কিভাবে লিমিটগুলো আমরা নিজ থেকে বের করে নিব, এটা আশা করি বুঝতে পারলাম। লিমিটগুলো কিন্তু এখন সব অঙ্কে কিন্তু লিমিট দেওয়া থাকতেছে না, হ্যাঁ আমি অনেকগুলো সহজ অঙ্ক তোমাদেরকে করাচ্ছিলাম, বইয়ের অনেক অঙ্ক আছে যেগুলো আমাদের লিমিট দিয়েই দিচ্ছে ওরা, তো ওগুলো আমার অত করা লাভ নেই। তো লিমিট দিয়ে দিলে তো একদম সহজ, এক দুই লাইনে প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর লিমিট না দিয়ে দিলে তখন হচ্ছে আমরা নিজ দায়িত্বে লিমিটটা বের করে দিব। আর এই লিমিটটা বের করার জন্যই বেসিক্যালি আমাদের গ্রাফের কিছুটা হেল্প কিন্তু দরকার হয়, কারণ তুমি যদি বৃত্তের গ্রাফটা না জানতো তাহলে কিন্তু তোমার জন্য লিমিটটা বের করাটা একটু কঠিন হয়ে যেত, তাই না? বৃত্তের গ্রাফটা জানার কারণে কিন্তু তুমি বলতে পারতেছো যে বৃত্তের আসলে বৃহত্তম অংশের লিমিট কত হবে আর ক্ষুদ্রতম অংশের লিমিট কত হবে, এটা বলতে পারার কারণ কিন্তু তুমি বৃত্তের গ্রাফটা জানো, তাই এই জন্য আর কি গ্রাফের ব্যাপারটা বলছিলাম। সো লিমিট দেওয়া না থাকলে এভাবে করে তোমরা হচ্ছে লিমিটটা বের করে নেবে, ঠিক আছে? হ্যাঁ বলো, গ্রাফটা যদি লিমিট বের করা যায় তাহলে গ্রাফ দেওয়া লাগবে না? গ্রাফ তো তোমার দেওয়ার দরকার নেই, গ্রাফ ছাড়াও তোমার গ্রাফ তুমি দিলেও দিবা না দিলেও না ওইটা দেখবে না, তোমার টিচার দেখবে তোমার ইন্টিগ্রেশনটা হইছে কিনা, তোমার এরিয়াটা বের হইছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন উপবৃত্তের ক্ষেত্রফল বের করার প্রবলেম আছে, তো এখন উপবৃত্তের ক্ষেত্রফল, আর আমি হচ্ছে তোমাদেরকে নেক্সট ক্লাসে শিখাবো, ধরো ধরো কথার কথা এমন একটা ফাংশন দিল যে ফাংশন, এখন কথা উপবৃত্তের কথা চিন্তা করো, ধরো তোমাকে বললো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, বললো যে এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বললো, মানে আমাকে তুমি বলো উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে, ভালো কথা, তুমি উপবৃত্তের গ্রাফই তো জানো, তুমি এর গ্রাফটাই তো তুমি জানো না, গ্রাফটাই তো তুমি জানো, এখন কি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না? অবশ্যই পারবা, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের অঙ্ক গ্রাফ ছাড়াও তুমি করতে পারবা, বাট গ্রাফ দিয়ে যদি বুঝে করতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, জিনিসটা ফিল করতে পারবা, বাট গ্রাফ ছাড়াও করা যাবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে লোয়ার লিমিট বের করে গ্রাফ ছাড়া, আমার গ্রাফের কোনো আইডিয়া দরকার নেই, আমি কিভাবে লোয়ার লিমিট বের করব, কিভাবে আমি আপার লিমিট বের করব, আপার লিমিট আর লোয়ার লিমিট গ্রাফ ছাড়া কিভাবে বের করব এবং দেখাবো। এবং আমি যে কেসগুলোর কথা বলছিলাম যে লাস্ট যে কেসটা ছিল দুইটা ফাংশনের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফলটা কিভাবে বের করে, এবং এই জাতীয় আরো যেসব ইম্পর্টেন্ট প্রবলেম আছে এই প্রত্যেকটা প্রবলেম হচ্ছে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলো দেখানো হবে, এবং গ্রাফ দুইটা গ্রাফের মধ্যবর্তী এরিয়া এবং কিভাবে লিমিট গুলা বের করা, গ্রাফের হেল্প ছাড়াই লিমিট কিভাবে বের করো সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো। সালামু ভাইয়া।